সুপ্রিয় দর্শক আর টিভির বিশেষ আলোচনা আর এফ এল গোল টিভিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সেলিম উমরাও খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগের সম্মেলন ও প্রত্যাশা আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে সাতজন আলোচক উপস্থিত আছেন চলুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া যাক আমার দিক থেকে আমি এম ছদিউজ্জামান সোহাগ আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের এই বিশতম জাতীয় সম্মেলনের মঞ্চ সাজসজ্জা উপকমিটির একজন সদস্য স্বাগত গোলটিবিলে অধ্যাপক অপু উকিল সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ আমাদের জাতীয় সম্মেলনের মঞ্চ সাজসজ্জা উপকমিটির সদস্য স্বাগত আপনাকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম এমপি স্বাগত আমি আব্দুল আদুল দারা এমপি স্বাগত আমার পাশ থেকে আমি আবু সাইদ রাজনৈতিক কর্মী স্বাগত আমি তোফাইল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক লোক প্রশাসন আমি সাংবাদিক এবং গবেষক স্বাগত আপনাদের প্রত্যেককে গোলটিবিলে অংশ নেওয়ার জন্য দর্শক আপনিও আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন আলোচনার বিষয়ে আওয়ামী লীগের সম্মেলন ও প্রত্যাশা দর্শক আপনারা জানেন যে আগামী বাইশ এবং তেইশ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের বিশতম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সরহার্ধী উদ্যানে এবং এ নিয়ে দেশের ঐতিহ্যবাহী প্রাচীন দলের ভেতরে উদ্দীপনা দেখা দিয়েছে বিশেষ করে দু হাজার উনিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে এই সম্মেলন অনেকটা দলকে গতিশীল করবে এবং আবার আগামী নির্বাচনের যে কৌশল নির্ধারণ হবে তা সেক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারে যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যোগ্য নেতৃত্বে এবার নির্বাচন করা হবে বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের যে গোছানোর প্রক্রিয়াটা রয়েছে সেই ক্ষেত্রে এই সম্মেলনটি কতটুকু ভূমিকা রাখবে সে নিয়েও আলোচনা রয়েছে অন্যদিকে এবারের সম্মেলনে আলোচনার প্রতিবাদ্য বিষয় হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক এগিয়ে চলেছে দুর্বার এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার এটি প্রতিপাদ্য এবারের সম্মেলনে আলোচনা করবার জন্য এখানে সাতজন আলোচক উপস্থিত আছেন প্রথমে আহ্বান করব অধ্যাপক ও পুকিলকে আলোচনার বিষয় আওয়ামী লীগের সম্মেলন ও প্রত্যাশা ও পুকিল আপনি বলেন যে আর দুদিন বাদেই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এনি সারা দেশের ভিতরে কিন্তু একটি আলোচনা আছে বিশেষ করে ক্ষমতাসীন দলের সম্মেলন দু হাজার বারোর পরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে কি চমক থাকছে এবারের এর সম্মেলন নতুন করে কি থাকছে ধন্যবাদ আপনাকে যারা দেখছেন তাদেরকে তেষট্টি বছর আগে এই আওয়ামী লীগ নামক সংগঠনটির যে চারা রোপণ করা হয়েছিল সেটি আজ বিভিন্ন বাকি বাকে বাধা বিপত্তি অতিক্রম করে সংগ্রাম সাফল্য ঐতিহ্যকে ধারণ করে এবং সাফল্যের সতত নির্যাস নিয়ে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগের সবচেয়ে যে বড় অর্জন সেটি হচ্ছে আমাদের জন্মভূমি এবং তার স্বাধীনতা বিশ্বের কম দলই আছে যে দলটি একটি দেশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত থাকে এই দলটি শুধুমাত্র আমাদের সার্বভৌমত্ব আমাদের পতাকা মানচিত্র আমাদের সঙ্গীত এটি উপহার দিয়েছে বাংলাদেশে আরও রাজনৈতিক দল আছে সেই দলের দলকে আমরা বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে কাজ করেছে সেটি আমরা বিবেচনায় কখনো আনতে পারিনি শুধুমাত্র আওয়ামী লীগ দলটি আমাদের সেই স্বাধিকার স্বাধীনতা আমাদের সকল বাঙালির যে মহৎ অর্জনগুলো সেগুলো উপহার দিয়েছে আজকে এই যে সম্মেলনটি হচ্ছে সেটিও ধারাবাহিকভাবে আজ বিশতম সম্মেলন আমাদের আসন্ন সেই সম্মেলনে যে চমক আমি বলবো যে প্রতিটি সম্মেলনই আমাদের কাছে এক একটি চমক উপহার দিয়েছে এবারের যে চমকটির কথা আমরা বলছি এই চমক শব্দটি কিন্তু বাংলাদেশের আপময় জনসাধারণের মুখ থেকেই প্রতিধ্বনিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে এই কারণে বাংলাদেশের মানুষের প্রত্যাশা এই আওয়ামী লীগের আজকের যিনি নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশকে একটি জ্বালাময় অগ্নির স্তূপ থেকে ভঙ্গুর একটি দেশকে নেতৃত্ব দিয়ে এই সাত বছরে যেখানে নিয়ে গিয়েছেন যে মাত্রায় নিয়ে গিয়েছেন কাজে এই দলের কাছে এবং এই দলের নেত্রীর কাছে দেশের মানুষের প্রত্যাশা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন জাতির জনকের স্বপ্নকে ধারণ করে আজকের যে ডিজিটাল স্বপ্ন দু সালে এই বাংলাদেশ হবে মধ্যে অভ্যন্তরে কি চমক থাকছে যেটা আমি চমকের কথাই বলছি সেলিম ভাই চমক হচ্ছে দু হাজার একুশের যে বাংলাদেশ বিনির্মাণ হবে এবং দু হাজার একচল্লিশে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য এবং আগামী দু হাজার নির্বাচন যেন একটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার আবার সরকার গঠিত হতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্ব দেবেন জননেত্রী শেখ হাসিনা সেটি হচ্ছে আমাদের বড় চমক এবং এই এই নেতৃত্বের মধ্যে অবশ্যই কোনো যুদ্ধাপরাধী রাজাকার জঙ্গি এসব ঠাই পাবে না এই নেতৃত্ব এমন একটি নেতৃত্ব হবে যেই নেতৃত্ব বাংলাদেশকে একেবারে প্রত্যেকটি বালুকণা থেকে খুঁজে খুঁজে জঙ্গিবাদ নিধন করবে সাম্প্রদায়িকতা উৎচিত করবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যেটি জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা স্বপ্ন যে একটি মানুষও নাকে থাকবে না ধনে ধান্যে পুষ্পে ভরা থাকবে এই বাংলাদেশ ধন্যবাদ আপনাকে টি আমাদের চমক অধ্যাপক ডক্টর তুফাইল আহমেদ আপনার কি বি রয়েছে امریک জাতীয় কাউন্সিল নিয়ে যদিও নাম মানুষের প্রত্যাশা আছে দলের অভ্যন্তরে আছে আছে উদ্দীপনা নির্বাচনের কথা বললেন এবং আরেকটি কথা বলা হয়েছে যে নতুন এবং পুরনের যে ঘটনার কথা যাতে করে আগামী দু হাজার একুশ এবং একচল্লিশের যে রূপকল্প আছে সেটাকে বাস্তবায়নের জন্য আসলে দল অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার বিষয়টিকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন এই সম্মেলনকে কেন্দ্র করে ধন্যবাদ আপনি প্রথমে চমকের যা কথা জানতে চেয়েছিলেন আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্ন যদি আসে ওখানে কোনো চমক নেই কারণ হচ্ছে আমাদের এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলবো না এটা বাংলাদেশের কোনো দলেই এরকম আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই হ্যাঁ আওয়ামী লীগের তবুও কিছুটা হয়তো ওনারা দাবি করতে পারেন যে এই যে কাউন্সিলরগুলো আসবেন তারা একটা গ্রাসরুট থেকে বিভিন্ন রকমভাবে একটা প্রক্রিয়ার মধ্যে আসছেন আসবেন কিন্তু যেটা বলা হয় যে মানে পাট দলের বিভিন্ন পর্যায়ে গণতন্ত্র এটা আমাদের ঐতিহ্যে বা আমাদের রাজনৈতিক দলগুলো এখনও সেটা ধারণ করতে পারিনি সেই জন্য ওই দিক থেকে ওই দিক থেকে কোনো পার্টিতে শুধু আওয়ামী লীগ নয় এটা কোনো পার্টিতে কোনো চমক নেই কারণ হচ্ছে রাজ প্রথমত হচ্ছে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে তিরিশ বছরের বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন উনিই থাকবেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তো উনিই থাকবেন এবং যেহেতু সরকার চালাচ্ছেন একটা ইলেকশনটা হয়তো আরও দুই তিন বছর আছে এর মধ্যে তো এখন বড় ধরনের কোনো পরিবর্তনের বা দল এখানে পরিবর্তনের বড় বড় কোনো বিষয় নেই যে চমক আসবে আর যেগুলো নীতি সরকারের এগুলো সরকারের নীতি কিন্তু আমাদের দেশের এটা ট্রেজেডি বলেন যাই বলেন আমরা যেটা সরকারের নীতিমালা দেখি এটা দলের নীতিমালার সাথে সরকারের নীতিমালা সম্পর্ক থাকে না দল সরকার যা করে এটাই দলের কথা হয়ে দাঁড়ায় সুতরাং আগে দলের নীতিমালা করে এটাতে সরকার এটাকে বাস্তবায়ন করে এই জাতীয় লিঙ্কগুলো খুব বেশি শক্তিশালী না সেই প্রত্যেকটা সম্মেলনের একটা বৈশিষ্ট্য থাকে একটা সম্মেলনে একটা থিম থাকে ওই থিমের ভিত্তিতে হয়তো পার্টি তার যদি সরকার থাকে সরকারের ভিতরে এগুলোর প্রতিফলন হয় আর যদি বিরোধী দলে থাকে তাহলে বিরোধী দলের রাজনীতিতে আন্দোলনের আর প্রতিফলিত হয় তো এইবার আমরা দেখার চেষ্টা করব যে দু হাজার উনিশ ইলেকশনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ কী ধরনের কর্মসূচি জাতিকে দেয় এখন জাতি এখন জাতিকে একটা কী ধরনের একটা দিক নির্দেশনা দেয় বিশেষ করে রাজনৈতিক গণতান্ত্রিক দিক থেকে উন্নয়নের দিক থেকে অনেকগুলো পজিটিভ জিনিস আছে যেমন ধরেন সাম্প্রতিককালে যে চাইনিজ প্রেসিডেন্টের ভাষণ ভিজিট থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের ভিজিট থেকে এরকম বিশ্বব্যাপী যে এক ধরনের একটা এক ধরনের একটা মাঝে এক ধরনের একটা স্টেলমেটের মতো মনে হচ্ছিলো এখন মনে হচ্ছে এটা কেটে যাচ্ছে এবং উন্নয়ন সহযোগীরা বা দ্বিপাক্ষিক ক্ষেত্রে এসব উন্নতি হচ্ছে এগুলো আছে এগুলো সরকারের সাফল্যের মধ্যে আছে কিন্তু দল সরকারকে কোনো নির্দেশনা দিবে কিনা দলের নতুন কোনো রীতি নির্ধারিত হবে কি না দলের মধ্যে থেকে কোনো নির্দেশনা আসবে কিনা এটা হয়তো সম্মেলন আসলে বোঝা যাবে কারণ সম্মেলনের আগে এরকম কোনো ডকুমেন্ট আমরা প্রকাশ হতে দেখিনি এখনও এটা হয়তো সম্মেলন উপলক্ষে আসবে সম্মেলনের মধ্যে হয়তো আসতে পারে আর নেতৃত্বের পরিবর্তন হয়তো বড় ধরনের কিছু আশা করছি না হ্যাঁ কিছু নতুন মুখ হয়তো আসতে পারে বলে মনে হয় যেটা সঙ্গত কারণে আসবে সে সেটি হয়তো একটা ছোট্ট পরিবর্তনের মধ্যে হতে আর দেখতে পারি আমরা কিন্তু আমি বড় ধরনের কোনো চমকের আশা আমি করছি না চমক একটা হচ্ছে ঢাকা শহর পুরো মানে ঝলমলে বাতিতে খুব ঝকমক করছে এটা একটা দেখতে পাচ্ছি কিন্তু নীতিগত দিক থেকে কি হবে সেটা আপনার প্রত্যাশাটা কি একজন আছে সেগুলো বলার মতো সময় আছে কিনা আমি জানি না আমি যদি তাহলে একটু বলতে হয় যে আমরা তো ওয়েস্টমিনিস্টার মডেলের ডেমোক্রেসি চর্চা করছি বলে বলি মিনিস্টার মডেলের যেই আদর্শ দেশ ব্রিটেন ওখানে সাম্প্রতিককালে কনজারভেটিভ এবং লিবার লেবার পার্টি লিবারাল পার্টি সবাই সম্বলন করেছে যেমন লেবারের সম্বলনটা খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে ছিল ব্র্যাকসিটের পরে যে করবেনের পরে একটা আরও ছিল যে সে ঠিকভাবে এটাকে হ্যান্ডেল করতে পারেনি তাহলে তার লিডারশিপ চ্যালেঞ্জের মধ্যে ছিল তখন যে সম্মেলনটা হলো সেই সম্মেলনে কি হলো সেই সম্মেলনে দেখা গেল এমপিরা করবেনকে চাচ্ছে না একশো বাহাত্তর জন এমপি তার বিরুদ্ধে আছে নো কনফিডেন্স দিয়েছে মাত্র চল্লিশ জন এমপির সাপোর্ট উনি পেয়েছেন কিন্তু সাধারণ মেম্বাররা সাধারণ মেম্বারদের তিন লক্ষ তেরো হাজার দুশো নয় জন তারা ভোট দিয়েছে পপুলার ভোট আর যিনি এমপিদের ভোট বেশি পেয়েছেন ওয়েন স্মিথ উনি সাধারণ ভোট পেয়েছেন পপুলার ভোট পেয়েছেন এক লক্ষ তিরানব্বই হাজার দুশো উনত্রিশ যার ফলে করবেন নেতা হয়ে গেছেন দিস ইজ কল কনফারেন্স তাই না এই এই রকমের জিনিস আমার এখানে হবে না এটা বহু দূর দূরস্থ ধন্যবাদ আপনাকে আর একটা জিনিস আছে পার্টির ফান্ড পজিশন কি এগুলোর রিপোর্টিং হয় পার্টি কোথায় কতটুকু খরচ করছে মেম্বার তিনটা সোর্স থেকে তাদের পার্টিগুলো অর্থ পায় একটা হচ্ছে মেম্বারশিপ ফি ডোনেশনস হ্যাঁ আর একটা হচ্ছে সরকারের একটা অনুদানও থাকে কোনো কোনো সময় যে কোনো পার্টি যদি বিপদে পড়ে যায় তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টগুলো মিট করতে পারছে না তখন সরকারের এই তিনটা সোর্স এই তিনটা সোর্সের মধ্যে কত টাকা কার এখন আয় আছে ব্যয় কত হয়েছে পরিষ্কার হিসাব দেওয়া হয়েছে পার্টি পার্টির সম্মেলনে এটাও এটাও একটা দিক আছে ধন্যবাদ দেশে পার্টির কিন্তু অ্যাকাউন্ট হিসাব করা হয় না ধন্যবাদ আপনাকে আব্দুল অদুদ দ্বারা এমপি আপনি বলুন আওয়ামী লীগের নেতা হিসেবে ধন্যবাদ ধন্যবাদ অসুস্থতাকে ধন্যবাদ বিজ্ঞালোচকদের আসলে আওয়ামী লীগ এর সম্মেলনেও প্রত্যাশা নিয়ে আমরা যারা কর্মী আওয়ামী লীগের তাদের তো একটি বিরাট প্রত্যাশা বিরাট আশা একটি আকাঙ্ক্ষা রয়েছে সর্বত গোটা বাংলাদেশের মানুষেরই আওয়ামী লীগের প্রতি একটি কাল থেকে একটি আশা ভরসার জায়গা সাধারণ মানুষ খোঁজে সেই জায়গাটি সবসময় আওয়ামী লীগ কিন্তু সার্থকতার সাথে অতিক্রম করেছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তারা হয়তো বিভিন্ন ক্ষেত্রে সমালোচনার জায়গায় দেখে বাংলাদেশে বাংলাদেশকে বাংলাদেশে বলা হয় অনেক সময় যে গণতন্ত্রের অনেক অনুপস্থিতি রয়েছে বাংলাদেশে গণতন্ত্রের অনেক ধরনের ঘিষ্ণতা রয়েছে এগুলোর পিছনে কিন্তু বড় দাগে মোটা মোটা কারণও রয়েছে আমরা যখন আলোচনা করি তখন হয়তো সব কারণ একসাথে উঠিয়ে আনতে পারি না কিন্তু একটি জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষ এত প্রত্যাশা কেন কারণ হলো বা যা কিছু এই বাংলাদেশকে দিতে পেরেছে কোন রাজনৈতিক দল হিসেবে মোটা দাগে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই দিয়েছে সেটি উন্নয়ন বলুন রাজনীতি বলুন আর গণতন্ত্র বলুন আর প্রাতিষ্ঠানিকতা বলুন সেটি আমার ক্ষুদ্র বিচারে এরকমই মনে হয় তারপরে আমি দলের অ্যাক্টিভিস্ট আমার কাছে তো একটি করে একটু করে বেশি বেশি মনে হবেই কিন্তু দলের বাইরে যারা আমাদের সমালোচক রয়েছে বিজ্ঞ সমালোচকরা তারাও বোধ করি বিবেচনার খাতিরে খুব একটি উড়িয়ে দেওয়ার মতো বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে কথা বলার সুযোগ নেই কিছুক্ষণ আগে আমাদের বিজ্ঞ আলোচক তোফায়েল আহমেদ বলছিলেন বড় ভাই বলছিলেন যে যদিও গণতন্ত্রের অনেক অনুপস্থিতি অনেক দলের মধ্যে রয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশ আওয়ামী লীগই কিন্তু মিনিমাম হলেও গণতন্ত্রের চর্চাটাকে অব্যাহত রেখেছে দীর্ঘদিন ধরে এখন এই গণতন্ত্রের চর্চা বারবার ব্যাহত হয়েছে কেন তার পিছনে অনেক কারণ রয়েছে আসলে আমরা সেই কারণগুলো যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তাহলে প্রতি আলোচনার জায়গায় আওয়ামী লীগকে অনেকখানি এগিয়ে রাখতে হয় মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা যেহেতু বঙ্গবন্ধুর রক্ত ধারণ করেন এবং তার আদর্শকে একদম নিজের আদর্শের মতো করে লালন করেন তাই উনি গণতন্ত্রের সাথে উন্নয়নকে কিন্তু সবসময় আগে বাড়িয়ে দেখেন কারণ হলো গণতন্ত্রের উন্নয়ন যদি একসাথে না চলতে থাকে তাহলে যে দশা হয়েছিল আমাদের স্বাধীনতা অব্যাহতি অব্যাহতি পরেই সেই অবস্থার প্রেক্ষিত কিন্তু বারবার রচনা করার চেষ্টা করা হয়েছে কারণ দুর্ভাগ্যজনক হলো সত্য এই বাংলাদেশেই বাংলাদেশের বাঙালিরাই আমরা দুটি ভাগে বিভক্ত করার চেষ্টা সবসময় করেছি জাতির জনকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সবকে ভুলুণ্ঠিত করে যে ধরনের অগণতান্ত্রিক চর্চা করা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র বারবার ব্যাহত হয়েছে আর এই গণতন্ত্রের

আওয়ামী লীগের সম্মিলনের ব্যয় নিয়ে তার সন্দেহ প্রকাশ করেছেন এই যে বর্ণাঢ্য যে সম্মেলনটি হচ্ছে এর উৎসটা কি আপনাদের এটা নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের বৃহৎ দল তার দলীয় চাঁদা কিন্তু কম আসে না দলের নেতা কর্মীদের থেকে কিন্তু চাঁদা আসে আমরা যখনই কাউন্সিল অধিবেশন করি তার কিছুদিন আগ থেকে আমরা কিন্তু দলীয় সদস্য সংগ্রহের মাধ্যমে কিন্তু বিরাট পরিমাণে ফান্ড কালেক্ট করি তারপরে ডোনেশন তো থাকেই তারপরে আমাদের দেশে এখন সেই কালচারটি হয়ে ওঠেনি যে সরকার দলকে দেবে কারণ সরকার দলকে দেওয়ার মতো কোনো রাজনৈতিক পেরিফের কালচার আমরা তৈরি করতে পারিনি সেই ক্ষেত্রে দলের নেতাকর্মীদের চাঁদা এবং বিভিন্ন ডোনেশন দিয়েই আমাদের পার্টির ফান্ড গঠিত হয় এবং সেটা স্বচ্ছতার মধ্যে দিয়ে বোধ হয় বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম পার্টি যে যে কিনা তার দলীয় হিসাব নিকেশ কিন্তু নির্বাচন কমিশনকে অথবা কর্তৃপক্ষকে দিয়ে থাকে এবং দিয়েছেও সেই দিক থেকে আসলে সমালোচনার জায়গা তো আমরা বারবারই খুঁচিয়ে দেখার চেষ্টা করি আসলে কাজটা যে পজিটিভ নেচারে দেখা উচিত এটি দেখার টেন্ডেন্সি আমাদের এখানে অনেক কম যার কারণে কিন্তু শত্রুগুলো মাথা চাড়া দিয়ে ওঠে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সেদিক থেকে অনেকটাই সাকসেস এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের গণতন্ত্রগুলো দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ কেউ কেউ তো সমালোচনা করবে সমালোচনা না থাকলে কিন্তু কি বলে পরিস্ফুটিত হয় না সেই সমালোচনাগুলো আমরা ধারণ করছি এবং সেই সমালোচনার প্রেক্ষিত রচনা করে আমরা সমালোচনাকে আরো উন্মুক্ত জায়গায় নিয়ে জনগণের কল্যাণের চিন্তা এবং গণতন্ত্রকে আরও বেশি পরিস্ফুটন করার চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী করছে এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা সেটাই প্রত্যাশা করি যেটি মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছে যে আমরা এমন একটি নেতৃত্বকে সামনে আনতে চাই যে নেতৃত্ব বাংলাদেশের এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বদা চেষ্টা করবে এবং জঙ্গিবাদকে সমূলে নির মানে নির্মূল যেখানে জিরো কথা ধন্যবাদ আপনাকে এই সময় আমাদের শেখাচ্ছে আফসান চৌধুরী আমরা একটি কথা জানি যে গণতন্ত্র শুরু হয় দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার ভেতর দিয়ে আমাদের বাংলাদেশের যে দলগুলো আছে তারা জাতীয় পর্যায়ে গণতন্ত্রের কথা বলে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্রের কথা বলে কিন্তু অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার কি দশা রয়েছে বাংলাদেশে আমি ইতিহাসের অধ্যাপকের মতো কথাটা বলি সেটা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্রের প্রয়োজন না হলে গণতন্ত্র আসে না যে ধরনের প্রক্রিয়ায় আসুক সেটা সেই দলের হোক দেশের হোক সমাজের হোক তার প্রয়োজনে আসে তো আওয়ামী লীগের অভ্যন্তরে যদি গণতন্ত্র কম থেকে থাকে তার মানে দল হিসেবে নিজেদের অবস্থানকে সংহত করার জন্য গণতন্ত্রের প্রয়োজনীয়তা নেই তো আমরা বিআইজিডি তোফাল সাহেব তো বিআইজির তো ছিলেন উট অফ গভর্নেন্সের স্টাডিজ তারা একটা গবেষণা করেছে বড় মাপের যে বাংলাদেশের কোন দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই তাহলে এটা চর্চায় গ্রহণযোগ্য আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাওয়ার জন্য ক্ষমতায় থাকার জন্য দেশ পরিচালনা করার জন্য আগামী এগিয়ে নিয়ে যাওয়া আপা যেটা বললেন দু হাজার চল্লিশ সালে পর্যন্ত পৌঁছাবার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্রের কি প্রয়োজন আছে সাধারণত গণতন্ত্রে যেটা তোফেল ভাই খুব ভালোভাবে বলছিলেন পশ্চিমা যদি আপনি এই মডেলগুলো দেখেন তাদের পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্রের প্রয়োজন আছে জবাবদেহিতা তার প্রক্রিয়ার অংশ আমাদের দেশে যদি জবাবদেহিতা প্রক্রিয়ার অংশ না হয় তাহলে অভ্যন্তরীণ গণতন্ত্র হওয়ার সম্ভাবনা নেই সেটা যে কোনো দলের ক্ষেত্রে বলেন এমনকি বামপন্থী দলের ক্ষেত্রে বলেন তাহলে আমাদের যে গভর্নেন্স মডেল আছে তার বাইরে বাংলাদেশের রাজনৈতিক দলরা কাজ করে না তো কাজ যেহেতু করে না তার প্রয়োজন যদি হয় না তো কোনো কারণ নেই তো তার অভ্যন্তরীণ গণতন্ত্র জন্ম লাভ করা কেন প্রয়োজন পড়ে না আপনার ব্যাখ্যা কি রয়েছে প্রসঙ্গে আমার মতে এটা বড় অংশে নির্ভর করে যে যে কথা বলছিলাম ক্ষমতায় আসার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র প্রয়োজন হয় না ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্র প্রয়োজন হয় না এবং যে লেনদেনটা হয় রাজনৈতিক পরিসরের লেনদেন বা সামাজিক লেনদেন বা এমনকি অর্থনৈতিক লেনদেন এবং পার্টিতে চাঁদা দেওয়ার লেনদেন না আপনার এই যে টোটাল সোশ্যাল ক্যাপিটাল বলেন বা ইকোনমিক ক্যাপিটাল একই পরিসর থেকে আরেক পরিসরে যায় তাতে গণতন্ত্রের ভিত্তিতে যায় না এই কারণে দলগুলোর মধ্যে গণতন্ত্রের কোনো প্রয়োজনীয়তা নেই সেই জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের অভাবটা হতে পারে এখন সমন্বয়কে ঘিরে আপনার কি ব্যাখ্যা এবং প্রত্যাশা রয়েছে যে আওয়ামী লীগের সমন্বয়কে কেন্দ্র করে আপনার কি প্রত্যাশা রয়েছে আমার কোনো প্রত্যাশা নেই আমি কোনো কারো কাছ থেকে কোনো প্রত্যাশা করি মূল্যায়ন করেন কিভাবে আপনি আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আওয়ামী লীগ ইতিহাস আমি তো আওয়ামী লীগের ইতিহাস পাঠ করি আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগের ইতিহাসটা খুব উদ্দীপক ইতিহাস এবং আপনি যদি উনিশশো উনপঞ্চাশ দেখেন এই ধারাবাহিকতা কিন্তু এই অঞ্চলের আমরা যেটাকে বাংলাদেশ বলি সেই অঞ্চলের মানুষের দল এই দলটি যখন উনিশশো উনপঞ্চাশে তৈরি হয়েছিল তখন যেই রকম প্রক্রিয়ার মধ্যে এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা যদি আপনি বলেন যতটা ছিল এখন ততটা নেই কিন্তু একই সাথে সেই দল যখন বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে সবল করছে বর্তমানে এসে তারা যতটা সবল হয়েছে গোটা ইতিহাসে তারা কোনো দিন এত সবল ছিল না এই সাবল্য কারণে দলের মধ্যে দ্বিতীয় সারির তৃতীয় সারির চতুর্থ সারির নেতৃত্ব তৈরি হচ্ছে কিনা সেটা দেখার দরকার আছে সেই তাদেরকে যে গণতান্ত্রিক হতে হবে তার কোনো কারণ আপনি যদি একটি প্রশ্ন আপনি আপনার কাছে আমরা করতে চাইছি সেটি হচ্ছে যে উনিশশো সালে তেইশ জন আওয়ামী গঠিত হওয়ার পর থেকে মরান আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন সাত বছর সভাপতি সরওয়ার্দি ছিলেন এক বছর আব্দুর রশিদ তর্কবাগি ছিলেন ন বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ন বছর এবং প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রিশ বছর আছে এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করে তার বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি আপনি কীভাবে মূল্যায়ন করছেন যে ছত্রিশ বছর তিনি নিরলসভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন এর পার্থক্যটা কি মনে করেন আপনি আপনি যদি উনিশশো পঞ্চাশের রাজনীতি দেখেন তাহলে দেখবেন যে ওখানে অনেকগুলো মানুষ ছিলেন কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয় আওয়ামী লীগ তো এসছে যে ঘরানা সেটা হচ্ছে পূর্ববঙ্গ আওয়ামী মুসলিম লীগ থেকে কিন্তু যে আওয়ামী মুসলিম লীগের দুজন প্রধান নেতা ছিলেন একজন হচ্ছে সারবার্দি একজন হচ্ছে আবুল হাসেম তারা কিন্তু আওয়ামী লীগের সময় আসেননি তারা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক ছিলেন আওয়ামী মুসলিম লীগ যেটা হয়েছে উনিশশো প্রধানত পূর্ববঙ্গের রাজনৈতিক দল এবং সেটা মলায় ভাষা নিয়ে বলুন সেটা শেখ মুজিবুর রহমান বলুন তারা প্রত্যেকে পূর্ববঙ্গের মানুষ ওই রাজনীতির যে প্রকার ভেদ ছিল এবং যেভাবে তারা একটা জাতীয়তাবাদী ভাবনা থেকে মূলত ভিন্ন দ্বিতীয়ত জাতীয়তা নির্মাণ করলেন এটা হচ্ছে অসাধারণ একটা সাফল্য ওই সাফল্যের ভিত্তিতেই কিন্তু গোটা রাজনীতি পাল্টে গেছে ওই রাজনৈতিক যে পাল্টা রাজনীতির মৌলিক চরিত্র পাল্টেছে আওয়ামী লীগ এই পঞ্চাশ দশকের আওয়ামী লীগ বর্তমানে এসে রাজনীতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি গত তিরিশ চল্লিশ বছরে কোনো মডেলের পরিবর্তন হয়নি প্রক্রিয়ার পরিবর্তন হয়নি প্রয়োজন হয়নি সেই কারণে যিনি প্রধান এবং তিনি আমার মতে আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে সবলতম নেতা তারও কোনো প্রয়োজন হয়নি পরিবর্তন করার জন্য কারণ আপনি যদি দেখেন সার্ভারদি কিন্তু প্রথমে এসে আওয়ামী লীগ করেনি সে পাকিস্তান মুসলিম লীগ বলে একটা দল করেছিল পরবর্তীকালে এসেছে এবং সার্ভারদের সঙ্গে শেখ মুজিবুর রহমানের যে ব্যবধান এবং পার্থক্য এটা দশ বছর আগে ইতিহাসবিদরা এতটা জোরে বলতেন না কিন্তু আপনি যদি তার আত্মজীবনী পড়েন দেখবেন যে তিনি সার্ভারদের প্রতি অনেক নেতা হিসেবে দেখছেন কিন্তু তার কর্মকাণ্ড সারবার থেকে অনেক ভিন্ন তিনি কোনোদিনই পাকিস্তানপন্থী পন্থী রাজনীতিবিদ ছিলেন না যেটা সার্ভার দিচ্ছিল শেখ সাহেব সবসময় কিন্তু এই অঞ্চল যদি আমি এটাকে বাংলা বলি পূর্ব বাংলা বলি পূর্ব পাকিস্তান বলি বাংলাদেশ বলি সেই অঞ্চলের রাজনীতিবিদ অর্থাৎ তিনি বড় মাপের জিনিসটা দেখছেন না তিনি তো যেই ধারা থেকে এসছেন সেই ধারা তো যৌথ বাংলা হওয়ার কথা তো সেই নেতৃত্বটা তার কাছে ছিল বলেই তিনি এটাকে এগিয়ে নিয়ে যেতেন ছয় দফাটা তার শ্রেষ্ঠ ফসল সেই কারণে আমি মনে করি যে এই পরিবর্তনটা তখন ছিল মনোন ভাষণে যখন সাতান্নতে চলে গেলেন তখন ভিন্ন একটা নির্মাণ দিচ্ছেন নির্মিতি দিচ্ছেন জাতীয়তাবাদী রাজনীতি এখন তো সেই রাজনীতি নির্মাণের কোনো নেই প্রকাশনেই প্রয়োজনও নেই অর্থাৎ বর্তমান যে ধারা অর্থাৎ মোটামুটি সবল পুঁজিতন্ত্র এই পুঁজিতন্ত্র ধারাটা শেখ হাসিনার অধীনে খুব ভালো চলছে ধন্যবাদ আপনাকে তাজুল ইসলাম এমপি আ সেলিম العمر খান সাহেব আপনাকে ধন্যবাদ আওয়ামী লীগের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা হয়েছে জনমানুষের চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে নিয়ে ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দলটি জন্ম হয়নি এটা আর সম্বন্ধে আমার মনে ব্যাখ্যা দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই আমরা সবাই ভালো করে জানি এই অঞ্চলের মানুষদের দারিদ্রতা মানবতা বিবর্জিত দলিত মথিত অবস্থা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার সমসাময়িক রাজনীতিবিদেরা দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যম দিয়ে এ দেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলটিও প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মুক্তির জন্য একটা দীর্ঘ পরিক্রমায় অনেক ঘাত প্রতিঘাত অনেক প্রতিকূলতাকে মোকাবিলা করে আওয়ামী লীগ আজকের এখানে এসেছে এবং যেখানে এসেছে এখানে আসার পূর্বে আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতার বাহিরে থাকার রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে থাকা অবস্থায় বিভিন্ন গবেষণা বিভিন্ন মূল্যায়ন বিভিন্ন পরিস্থিতির ব্যাখ্যার মাধ্যম দিয়ে নিজস্ব একটি কর্মপন্থা প্রণয়ন করেন যেটা গত নির্বাচনের পূর্বে নির্বাচন ইস্তিহার হিসাবে প্রকাশিত হয়েছে এবং সেখানেই আমরা লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছিল বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার অবস্থা কী হবে বিদ্যুতের অবস্থা কী হবে খাদ্য উৎপাদনের অবস্থা কী হবে শিক্ষার অবস্থা কী হবে স্বাস্থ্যের অবস্থা কি হবে এগুলি এই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়ে জনমানুষের কাছে তার ম্যান্ডেট চাওয়া হয়েছে এবং সেই ম্যান্ডেট জনগণ আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন এবং উনি ক্ষমতায় এসেছেন আমি বিশ্বাস করি না শুধুমাত্র আমি মনে হয় যেন গোটা জাতি আজকে সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কয়টি বৎসরের শাসন আমলে দেখা গেছে যে জনমানুষের জন্য কাছে যে সমস্ত প্রতিশ্রুতি ছিল সবগুলি প্রতিশ্রুতি উনি পর্যায়ক্রমিকভাবে পালন করছেন যে কারণে আমাদের এ সমস্ত সকল খাতের ব্যাপক উন্নয়ন আমরা আমরা লক্ষ্য করছি অনেক প্রতিকূলতা এসেছে অনেক সমালোচনাও এসেছে অনেক রকম আপনার আপনাকে তিক্ত কথাবার্তা শুনতে হয়েছে প্রতিবদ্ধকতা মোকাবিলা করতে হয়েছে কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যেই পরিকল্পনাগুলো আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছিল সেগুলোকে বাস্তবায়ন করাটা অব্যাহত রেখেছেন আজকেও কিছু কিছু প্রতিকূলতা আসবে এবং আগামী দিনও আসবে সেগুলোকেও মোকাবিলা করার জন্য দলের পক্ষ থেকে কি কি করণীয় সেটাও সিদ্ধান্ত নেওয়া হবে আজকে এখানে আওয়ামী লীগের কাউন্সিল হবে এই কাউন্সিলের মাধ্যম দিয়ে শুধুমাত্র নেতৃত্ব নতুন নেতৃত্ব আসবে অথবা আগামী দিন ক্ষমতা যাওয়ার জন্য পরিকল্পনা করা হবে এটা আমার মনে হয় আওয়ামী লীগের মূল মন্ত্র নয় অথবা এ চিন্তা নিয়েও কিন্তু এই সম্মেলন নয় এই সম্মেলনে যেমনিভাবে আপনার সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে একত্রিত করা হবে সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের সম্বন্ধের কথা জানান দেওয়া হবে তেমনিভাবে পরিকল্পনা নেওয়া হবে এবং যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলার লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তগুলোর মাধ্যম দিয়ে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য কাজ করা হবে এখন আওয়ামী লীগ শুধু ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে এই কথাটা আমার মনে হয় আর দশটি দলের সাথে মিলে যেমন আমরা দেখেছি এদেশে ক্ষমতা আসার পরে ক্ষমতাতে টিকি থাকার জন্য রাজনীতি এবং এক দেশে ক্ষমতা যাওয়ার জন্য রাজনৈতিক দল হয়েছে কিন্তু মানুষের অধিকার আদায়ের জন্য যে দলটি এই দলটিকে একমাত্র দল হিসাবে যদি বলা হয় তাহলে আজকের এই সময় অন্তত পক্ষে আওয়ামী লীগকে বলতে হবে তার পাশাপাশি আরেকটি বিষয় এখানে এসেছে আসলে লিডারশিপ পরিবর্তনটাই কি শুধুমাত্র একমাত্র গণতান্ত্রিক চর্চা হিসাবে আমরা বিবেচনা করব। গণতন্ত্রের একমাত্র ফান্ডামেন্টাল হিসাবে কি আমরা মনে করব। এখন পৃথিবীর কোন দেশে কতদিন পর্যন্ত একজন পার্টির নেতৃত্বে থাকেন এখন এখানে বিশ্বাস করে বাংলাদেশের প্রক্ষাপেটটা আমরা অবশ্যই এটাকে স্বীকার করতে হবে আমরা বলবো যে গ্রেট ব্রিটেনের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্রের বয়র যেমনি এক নয় তেমনিভাবে আমরা যত প্রতিকূলতা মোকাবিলা করে গণতন্ত্রকে সমুন্নত করার জন্য চেষ্টা করতে হচ্ছে কিন্তু গ্রেট ব্রিটেন কিন্তু আজকে সে অবস্থায় নেই তত তার সাথে আমরা এই মুহূর্তে আমরা তুলনা করার মতো নিশ্চয়ই আমাদের অবস্থা নয় তো আমাদের এখানে আপনি যদি দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে আপনার লিডারশিপ যদি বারবার নির্বাচিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আসে শেখ হাসিনা তো নিজে সভাপতি থাকতে চান না এবং উনি থাকতে চান না কিন্তু দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমি যদি আজকে আপনার মাধ্যমে একটি প্রশ্ন গোটা জাতিকে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে কয়েকটি বৎসরে যে অভূতপূর্ব উন্নয়ন এসেছেন আমাদের তোফাইল আমার সাহেব ওনার বক্তব্য বলেছেন যে চীনের রাষ্ট্রপতি ওয়ার্ল্ড ব্যাঙ্কের আপনার প্রেসিডেন্ট ওনারা এসে আজকে রিকগনেশন দিয়ে বলেছেন বাংলাদেশ ইজ দ্য রোল মেডেল অফ ডেভেলপমেন্ট অব দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখন আজকে পৃথিবীর একশো পাঁচচল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশে দারিদ্রতা বিমোচনে একটা জায়গায় আমি একটা একটা কথা বলে শেষ করি দারিদ্রতা বিমোচনে সে তার চৌষট্টিটি দেশের মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে আর সিবিআর অর্থাৎ আপনার চরম দারিদ্রতা সারা পৃথিবীতে বারো পয়েন্টে বারো পয়েন্ট নাইন অর্থাৎ আমরা খুব কাছে এসে গেছি ধন্যবাদ আমি চরম দারিদ্রতা কি কি বিশ্লেষণ রয়েছে ক্রিটিক্যালি বিষয়টি দেখার জন্য যে ঐতিহ্যবাহী দল একটি প্রাচীন দল এই মুহূর্তে সম্মেলন হচ্ছে বিশতম ক্ষমতায় আছে দলটি আপনি কীভাবে বিশ্লেষণ করছেন আওয়ামী লীগের পরিপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে চরিত্রগুলো আছে প্রতিষ্ঠার পর থেকে এই সম্মেলনটি কীভাবে দেখছেন আপনি দেখেন প্রথমে আমি বলবো চমকের কথা চমকের কথাতে শুরু হয়েছে হ্যাঁ চমক তো আছে কিছুদিন আগে আমরা ভাবতে পারিনি এবং চমকটা এখন দৃশ্যমান যে শেখ রিহানা সজীব জয় ববি তারপরে পুতুল পুতুল এরা আমেরিকার কাউন্সিলর হিসাবে চলে আসবেন তারা আমি পরিবারের লোক বঙ্গবন্ধুর বলতে পারেন উত্তরাধিকার তারপরেও তারা যে কাউন্সিলর আমেরিকার কাউন্সিলর হবে এটা আমেরিকার জন্য কিন্তু একটা চমক দেশবাসীর জন্য একটা চমক কিন্তু এই চমকটা ছিল প্রত্যাশিত আজকে এই চুমুক নিয়ে আমার বিতর্ক আছে অনেকে বলছে তাহলে আমের কি পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে আমি এখানে অস্বীকার করি অস্বীকার করে এইভাবে যুক্তরাষ্ট্রের দুজন পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা গবেষণা করে দেখেছেন যে ব্যক্তি মানুষের ক্ষেত্রে যেমন বিভিন্ন রকম প্রক্রিয়ার ভিতরে চলে তেমনি মানুষের দেহের ভিতরেও যে জিন কাজ করে সে জিনও ব্যক্তি মানুষকে প্রভাবিত করে তার উত্তরাধারী অধিকার সূত্রে যে সমস্ত গুণাবলী কিংবা গুণাবলীর বাইরে যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলোকে ধারণ করে সেটি যদি পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা এটা করেছেন তাহলে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে সেই থিওরিতে জিন থিওরিতে আমরা ধরে নিতে পারি বঙ্গবন্ধুর রক্তের ধারায় যেমন শেখ হাসিনা এসেছেন আমরা নিয়ে এসে প্রধানমন্ত্রী সভানেত্রী করেছিলাম তেমনি সেই ধারায় জয় তারপরে শেখ রিয়ানা তার পুতুল তারপরে হলো ববি এরা আসবে এটি স্বাভাবিক এটা ইদানিংকালে শুধু না আপনি সেই আমাল থেকে দেখেন পাঠান আমল থেকে দেখেন পরবর্তী বাংলা শাসনের ব্যাপারে দেখেন এ একই দ্বারা চলে আসে রাজার ছেলে রাজা হয়েছে এবং মন্ত্রী ছেলে মন্ত্রী হয়েছে তারপরে যদি আমরা লক্ষ্য করি তা আমরা দেখব যে মতিলাল নেহরু তার ছেলে জওহরলাল নেহরু তার মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী রাজীব গান্ধীর পরে আসতে রাহুল গান্ধী তাহলে এটাকে আমরা কি পারিবারিক বলবো যে পারিবারিক কংগ্রেস একটি পারিবারিক দল নিশ্চয় নয় কংগ্রেস ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছে এবং কোন আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে দলটা গড়ে উঠছে এবং অসাম্প্রদায়িক চেতনায় অনুরূপে আমেরিকও কিন্তু সেইভাবে গড়ে উঠছে আজকে এখানে প্রশ্ন আসে যে নেতৃত্ব নেতৃত্বের মূল নেতৃত্ব দায়িত্ব কি? অবাত্তরিক গণতন্ত্রের কথা বলা হয় সাধারণত শীর্ষ নেতৃত্বকে সামনে রেখে এই কাউন্সিলকে সামনে রেখে কাউন্সিলর কিভাবে নির্বাচন হবে তে নির্বাচনের প্যাটার্নর কি? কিভাবে নির্বাচন কোন মাত্রিকতায় এবং কোন পদ্ধতি হয় এটা নাকি বিভিন্ন রকম দেশে বিভিন্ন রকম আমাদের দেশে তো আমাদের দেশে হাত উঁচু করে হয় আগে ছিল লিখে দিও হতো আবার এক সময় ছিল আমাদের সাবজেক্ট কমিটি ছিল আবার সেন্ট্রাল কমিটি মিলে সাবজেক্ট কমিটি মিলে সারা রাত ধরে আমরা নিজেরা হাত গোটা মারামারি করে যাই হোক শেষ পর্যন্ত একটা নিয়ে আসতাম তারপর মানব অভিমান চলতো তারপরে এই মেটাতে মেটাতে অনেক টাইম লাগত এটাকে আরও বিকশিত করার জন্য এই শুধু সাবজেক্ট কমিটির ভিতরে না রেখে আরও বিকশিত করার জন্য আমরা জেনেসিস অব দ্য পার্টি অর্থাৎ মূল কর্মীদের কাছে কাউন্সিলরদের কাছে চলে এটা অধিকতর গণতন্ত্রকে ব্যাপ্তি বাড়ানোর জন্য সেজন্য আমরা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে সেটা কতখানি প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে সেটা ভিন্ন কথা তাহলে দেখব যে আওয়ামী কিন্তু কাউন্সিলের মাধ্যমে এই মাননীয় সভানেত্রী শেখ হাসিনা আসার পরে কাউন্সিলরদের হাতে ক্ষমতা দেওয়া হলো সর্বোচ্চ ক্ষমতা এখন ডেমোক্রেসি কি ডেমোক্রেসি ভোটের মাধ্যমে হয় হাত তুলে হয় বাই কনসেন্ট ডেমোক্রেসি হয় অ্যান্ড বাই কনসেন্ট ডেমোক্রেসি যদি হয় তাহলে কাউন্সিলের সবাই যদি কনসেন্ট দেয় কার উপর আস্থা বিশ্বাস থাকে এবং নেতৃত্বের প্রতি অবিচল একটা বিশ্বস্ততা থাকে তাহলে তারা বাই কনসেন্ট বলে দিতে পারে যে আপনি যা করবেন আমরা তাই মানব বঙ্গবন্ধুর আমরা আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে থেকে কেউ দাঁড়াই নেই বরং চুয়াত্তর সনে বঙ্গবন্ধু যখন বললেন যে আমি প্রেসিডেন্ট থাকবো না তখন তোমরা নেতা নির্বাচন করো তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে তারপরে বঙ্গবন্ধু যেহেতু গঠনতন্ত্র তখন ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না বঙ্গবন্ধু তার প্রতি চোদ্দারা কি ছেড়ে দিলেন ওখানে কামরুজ্জামান সাহেব উনি সভাপতি হলেন তো আমি সেদিকে যাচ্ছি না আমার কথা হলো যে সেজন্য যে বলা হয় যে আওয়ামী লীগের গণতন্ত্র নাই হ্যাঁ যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করি ওয়েস্ট মিনিস্টার কিংবা পাশ্চাত্য গণতন্ত্র সে গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্রের পার্থক্য থাকবেই এবং পার্থক্য থাকাটাই স্বাভাবিক আমার দেশে যে আবহাওয়া আমাদের মানসিকতা আমাদের চেতনা বাঙালির হাজার বছর ধরে কৃতদাসের মতো থাকা তাদের অর্থনৈতিক ব্যবস্থা তাদের সামাজিক ব্যবস্থা তাদের সংস্কৃতিগত দিক এদিকে তার নিজস্ব বৈশিষ্ট্য থাকবেই এবং আনুগত্যবোধ বাঙালির সবসময় ছিল সেই থেকে নেতৃত্বের প্রতি তাদের যে অবিচল আস্থা এবং নিষ্ঠা তার প্রতিফলন কাউন্সিলে করতে পারে কিন্তু এই জায়গায় বিপদ আছে বিপদটা কি নেতৃত্ব যদি প্রপার ম্যানকে প্রপার প্লেসে না দেয় তাহলে কিন্তু পার্টি দুর্বল হয়ে যায় এই জায়গাটা নেতৃত্বের চরম পরীক্ষা এ ব্যাপারে যদি পরবর্তীকালে আলোচনা আসে এর সাথে আরেকটা কথা শুধু বলেই আমি শেষ করব সেটা হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্যগুলোকে কাউন্সিলের বৈশিষ্ট্যগুলোকে দেখেন ঊনপঞ্চাশে দাঁড়িয়ে প্রথমে বলা হলো যে জুলুমশাহী মুসলিম লীগ এদেরকে সরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলা হলো জমিদার প্রথা উচ্ছেদ করতে হবে বলা হলো ভূমিহীন কৃষকদের জমি দিতে হবে বলা বলা হলো তখন যে পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলা হলো রাষ্ট্রভাষা বাংলাকে সামনে নিয়ে আসতে হবে আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতিকে সামনে নিয়ে আসতে হবে ঊনপঞ্চাশ সনে তার থেকে আসার পরে আওয়ামী কাউন্সিলে কিন্তু এটা আসলো পরবর্তীকে কাউন্সিলে কে আসলো স্বার্থ শাসনের দাবি লাহোর রেজার্ভনের দাবি আসলো তারপরে পরবর্তীকে কে আসলো অসাম্প্রদায়িক কথা আসলো সাতান্ন শনে যে কি আওয়ামী মুসলিম লীগকে আওয়ামী লীগ হয়ে গেল আর মৌলানা ভাষানি ন্যাশনাল পার্টি করলেন এখানে আওয়ামী লীগ সবসময় প্রগতিশীলতার দিকে গিয়েছে কিন্তু করেছে তার আমি তারপর বলছি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলেছে চৌষট্টি সনে পাটিউল উজ্জীবনের সময় লাহোর কথাবার্তা করে আসে ছেষট্টি সনে কংক্রিট ওয়েতে যেটা বললেন ঐতিহাসিক বাই যেটা বলেন ঐতিহাসিক ছয় দফা যে দিলেন সেই ছয় দফার ভিতর থেকে বাঙালির স্বাধীনতা এবং সার্বমুত্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার পরি মানে পরিকল্পনা পরিস্ফুট হয়ে উঠলো এটা কিন্তু প্রত্যেকটি কনফারেন্সে ছেষট্টি সনে কনফারেন্সে কিন্তু এটা পাশ হলো ছয় দফা তাজউদ্দিন সাহেব জেনারেল সেক্রেটারি হলেন তারপরে লড়াই সংগ্রাম উনসত্তর সনে আসলো সত্তর নির্বাচন হলো তারপরে আমরা এসে এবং পরবর্তীকালে আরও পরিবর্তন আসে আরও পরিবর্তনটা কী হলো তিরাশি সনে আমরা সামরিক শাসনের বলয়ে যে প্রেসিডেন্ট পদ্ধতি ছিল সেটা কিন্তু আমরা পরিবর্তন করে সংসদীয় রাজনীতিতে আনার জন্য আওয়ামী লীগ কাউন্সিল থেকে ঘোষণা দেওয়া হলো ওয়ার্কিং কমিটি পাশ হলো কাউন্সিল থেকে ঘোষণা দেওয়া হলো সেটা সেদিন প্রতিটি কাউন্সিলে আওয়ামী লীগ কিন্তু এক একটা নতুন নতুন কর্মসূচি নতুন নতুন যুগের নতুন নতুন ধারণার নির্দেশনা জনগণকে দিয়েছে এবং জনগণের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করেছে আত্মত্যাগ করেছে জেল খেটেছে ধন্যবাদ আপনার কাছে আবার আসবো বুদিউজ্জামান সোহাগ আপনি তো এই প্রজন্মের একজন নেতা এবং ছাত্রনেতা ছিলেন কিছুদিন আগেও আওয়ামী লীগের সম্মেলন আপনি একটি উপকমিটিতে আছেন বলা হয়েছে যে নতুন পূরণের সংমিশ্রণ ট্রেডিশন উইথ মডার্নিটি দুটোর ভেতর দিয়ে দলকে এগিয়ে নিয়ে হবে যেটা দলের বিভিন্ন স্পোকসম্যান বলছেন আপনার দৃষ্টিতে দলের কাউন্সিল কেমন হওয়া উচিত বা কী আপনার মূল্যায়নটা কী আছে দেখুন আওয়ামী লীগ হচ্ছে এই এই বাংলাদেশের মানুষের একটি প্রাণের সংগঠন এবং পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন যে এই সংগঠনের হাত ধরেই আমাদের সার্বভৌমত্ব বা আমাদের এই একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের জাতীয় পতাকা পেয়েছি আমি সেই ঐতিহাসিক প্রেক্ষাপট না তুলেও আমি যদি অতি সাম্প্রতিক সময়ের কথাও বলি যে এই আওয়ামী লীগের হাত ধরেই আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা যেটিকে আমরা হারাতে বসেছিলাম সেই মুক্তিযুদ্ধের চেতনা আজকে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে আজকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে আজকে জাতির পিতার হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়েছে আমরা যদি বলি যে এখন যে আমাদের যে জঙ্গিবাদ যে আমাদের একটি সবার সামনে যে একটা ইস্যু এই জঙ্গিবাদকেও আওয়ামী লীগ অত্যন্ত শক্ত হাতে আজকে তারা মোকাবেলা করছে আজকে যদি আমরা বলি যে সেই আমাদের রাজনৈতিক মুক্তি জাতির পিতার নেতৃত্বে আমরা পেয়েছিলাম উনিশশো সালে আর আজকে আমরা যদি বলি যে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের অর্থনৈতিক মুক্তিও চলে আসছে কারণ আমরা জানি যে এই মাত্র সেদিন দু হাজার ছয় সাত সালেও আমাদের মাথাপিছু আয় ছিল পাঁচশো চুয়াল্লিশ ডলার আর আজকে সেখানে প্রায় চোদ্দোশো ডলারের উপরে আমাদের মাথাপিছু আয় চলে গেছে যে এই যে প্রাপ্তি এই যে প্রাপ্তি আমরা মনে করি যে এটি আওয়ামী লীগের আওয়ামী লীগের কাছ থেকেই আমাদের আজকে আমাদের এই পরিবর্তনগুলো হচ্ছে এই আমি আসছি সেই প্রসঙ্গেই আমি আসছি এখানে আমাদের বক্তারা যেটা বলেছেন যে একটি দলের একটি ডিক্লারেশন এবং সরকারের কর্মকাণ্ড তারা প্রকাশ মানে স্পষ্ট করেই বলেছেন যে এগুলো হচ্ছে সরকারের কর্মকাণ্ড আমি এটাকে মনে করি না আমি এটা প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগের কর্মসূচি সরকার আজকে এই সরকার বাস্তবায়ন করছে এবং সেটি যদি আমি এভাবে তাকাই যে আজকে দেখুন যে দু সালে আওয়ামী লীগের একটি কনফারেন্স হয়েছিল সেই সম্মেলনে আওয়ামী লীগ তারা নির্ধারণ করেছিল যে আওয়ামী লীগের যতগুলো সেক্রেটারিয়েট পোস্ট রয়েছে সেই অনুযায়ী তারা এক একটা কমিটি হবে সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ সৃষ্টি করেছিল একজন সিনিয়র নেতা বা সভাপতিমণ্ডলীর বা একজন উপদেষ্টা মণ্ডলীর কাউকে সভাপতি করা হবে এবং সেই অনুযায়ী তারা প্রত্যেকটা সেক্রেটারিয়েট অনুযায়ী তারা কাজ করবে এবং সেই অনুযায়ী আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ের যেমন শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভিন্ন বিষয়ে আওয়ামী কিন্তু একটি গবেষণা কর্মকাণ্ড শুরু হয়েছিল সেটি সাইদ ভাই আরও ডিটেলস বলতে পারবেন হ্যাঁ কারণ ওনাকে আমরা দেখেছি সেই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে এরপরে আপনি দেখুন যে দুই হাজার আট নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সভানেত্রী কিন্তু যে 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 আমাদের সে রূপকল্প সেটি কিন্তু তিনি ঘোষণা করেছিলেন এবং সেটি তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছিলেন যার কারণে বাংলাদেশের যে আজকে সবচেয়ে আমরা বলি যে আমাদের জনগোষ্ঠীর সবচেয়ে বৃহৎ অংশ হচ্ছে যে তরুণ তরুণরা বাংলাদেশের পাঁচ কোটি তরুণ প্রজন্ম তা আজকে আপনি দেখুন যে তারপরে আজকে যদি আমরা বলি যে উনি আবার দু সালকে কেন্দ্র করে যে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে একটা ভীষণ তিনি ঘোষণা করেছেন তা আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ভিশনারি দল এবং সেখানে এই তরুণ প্রজন্মের প্রত্যাশা হচ্ছে যে আজকে এই সম্মেলনকে কেন্দ্র করে যে একটি আওয়ামী লীগের যে একটি ঘোষণাপত্র প্রকাশিত হবে সেখানে তারুণ্যের প্রত্যাশাগুলো সেখানে থাকবে যেমনটি আমি অতীতেও আমরা দেখলাম যে যেভাবে বাংলাদেশকে নেওয়া হয়েছে আজকে দেখুন বাংলাদেশ আজকে কিন্তু সেই যে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার পথে বাংলাদেশ আজকে দেখুন আমরা কিন্তু সেই জায়গায় নেই যে বাংলাদেশ থেকে একসময় শুধু পাট চা বা চামড়া এগুলো রপ্তানি করা হতো সেগুলো আমরা বইয়ের পাতায় পড়তে পড়তে একসময় সেগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু আজকে দেখুন বাংলাদেশ আজকে আইটি সেক্টরে আমাদের আইটি প্রোডাক্ট বা একটি প্রসঙ্গ সেটি হচ্ছে যে দল হিসেবে আউমলিকে কি প্রাচীন দল যার ঐতিহ্য আছে আপনারা এই প্রজন্মের মানুষ আপনাদের প্রত্যাশাকে এই দেখুন আমরা আউমলিকে যেমন প্রাচীন দল হিসেবে দেখি আউমলিকে তেমনি একটি আধুনিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখি কারণ আউমলিকের আপনি দেখুন যে এই সম্মেলনের তাদের একটি বাজেট রয়েছে এবং সেই এবং আমরা দেখি যে আউমলিক প্রতি বছর অর্থ বছরে তারা তাদের বাজেট প্রকাশ করে এবং সেটি নির্বাচন কমিশনে সাবমিট করে এই দলের একটি স্বচ্ছতার ভিত্তিতে এই দলটি পরিচালিত হয় এবং এই কারণে এই দলকে আমরা শুধু প্রাচীন দল হিসেবে মনে করি না আমরা মনে করি যে আধুনিক যুগ যুগ উপযোগী একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল আজকে একটা কথা মাঝে মাঝে বলা হয় যে হীরা হীরা কাঁচ কাটলে হীরা কাটলে যেমন দুতি ছড়ায় ঠিক তেমনি এই রাজনৈতিক দলটি আপনি দেখুন তার এই তেষট্টি বছরের পথ পরিক্রমায় বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সামরিক স্বৈরশাসকরা একে আঘাত করেছে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছে আপনি যে প্রসঙ্গটি বারবার চলে আসছে যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি ৩৫ বছর ধরে নেতৃত্বে রয়েছেন আমি মনে করি যে তার যোগ্যতায় তার প্রজ্ঞায় তার দক্ষতায় তিনি এখানে এই দলের সভানেত্রী হিসেবে টিকে আছেন তিনি দলকে দলে দূতি ছড়াচ্ছেন এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি মনে করি যে বাংলাদেশের আজকের এই আমাদের তরুণ প্রজন্মের ওনার প্রতি আস্থা রয়েছে কারণ উনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন আজকে আমরা মনে করি যে এই সম্মেলনে ওনা এই দলের যে ঘোষণাপত্রটি বের হবে সেটি হবে এই তারুণ্যের প্রত্যাশারই প্রতিফলন ঘটবে এবং শুধু নেতৃত্ব নির্বাচনে নয় দলের আদর্শে দলের কর্মসূচি গ্রহণে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে আমাদের এই সম্মেলনটি একটি ফলপ্রসূ সম্মেলন হবে এবং আমাদের এই তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি তারা সুফল আমরা আমাদের প্রাপ্তি ঘটবে বলে আমরা মনে করি ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন আরএফএল গোলটিভি কি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আলোচনায় সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত আর টিভির বিশেষ আলোচনা আর গোলটিবিলে গোল টিভিলে আপনাদের সঙ্গে আছি আমি সেলিম উমরাও খান আলোচনার বিষয়ে আওয়ামী লীগের সম্মেলন ও প্রত্যাশা অধ্যাপক ও উকিল একটি প্রসঙ্গ জাতীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন একাশি থেকে দু হাজার ষোলো পঁয়ত্রিশ বছর আর কত নতুন নির্বাচিত এবং সকলেই সমস্যার বলেছে জনতি শেখ হাসিনার প্রয়োজন রয়েছে তাহলে দলের অন্য স্তরের যে নেতৃত্ব সেই ক্ষেত্রে পরিবর্তন আসছে যোগ্যতার ভিত্তিতে কি কি ধরনের আপনার কাছে আমি এই প্রসঙ্গে আরো কিছু আলোচনা এসছে সে প্রসঙ্গে বলি যে পরিবারতন্ত্রের একটি এখানে কথা এসছে তো জাতির জনকের হত্যার পর এই গোয়েন্দা দপ্তর থেকে যে দলগুলো গঠিত হলো এবং ষড়যন্ত্রকারীরা যারা স্বাধীনতা চায়নি সেই শক্তি গোয়েন্দা সংস্থার নির্দেশে নির্মিত যে দল এরা একত্রিত হয়ে এই আওয়ামী লীগকে বারবার বিলুপ্ত করবার চক্রান্তে লিপ্ত হয়েছে এবং এই দলকে বাঁচাবার জন্যই কিন্তু তখন এই বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ জননেত্রী শেখ হাসিনাকে উনিশশো সালের সতেরোই মে এই বাংলাদেশকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন এবং তিনি আওয়ামী লীগের হাল ধরবার সঙ্গে সঙ্গে ফিনিক্স পাখির মতো এই আওয়ামী লীগ আবার সতেজ হয়ে আবার এই বাংলাদেশের বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য কাজ শুরু করেছিল তো আমি বলতে চাই এখানে যে এখানে যে নামগুলো এসেছেন শেখ রেহেনা সজীব ওয়াজেদ জয় রেদনা সিদ্দিকি ববি ওয়াজেদ পুতুল ওনারা ওনারা তাদের তাদের রাজনৈতিক মেধা দিয়ে জ্ঞান গরিমা দিয়ে আজকের যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়েছেন তারা পেছনে থেকে এই কাজগুলো করে বাংলাদেশের উন্নয়নে সমৃদ্ধ আনয়নের জন্য তারা তাদের জ্ঞান দিয়ে কাজগুলো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন ওনারা যে এই পর্যন্ত দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত হন নাই এটাই কিন্তু একটি চমক ওনারা দলের সঙ্গে সম্পৃক্ত হবেন এটি কোনো চমক বলে আমি বিশ্বাস করি না এদেশের মানুষও বিশ্বাস করে না এদেশের বাংলাদেশের মানুষ ওনারা যে নেয় দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত সেটাকেই তারা এই জন্যই তারা মনে করে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনারা থাকলে আরও সমৃদ্ধ হবেন এটাই আমাদের প্রত্যাশা আরেকটি বিষয় এসেছে দলের নীতিমালা সঙ্গে সরকারের নীতিমালার যে পার্থক্য তোফায়েল ভাই যেটি বললেন যে এখানে কোনো পার্থক্য নাই সরকারের নীতিমালাই প্রতিফলিত হচ্ছে আমি এখানে একটি রেফারেন্স দেব উনিশশো সালে বা বাংলাদেশ আওয়ামী লীগের যে কাউন্সিল হয়েছিল সেখানে কিন্তু ডিক্লারেশনে জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা যমুনা সেতু নির্মাণ করব। এবং এই ডিক্লারেশনটি তিনি যখন বাংলাদেশ যখন স্বাধীন হলো তিনি প্রথমেই জাপান সফরে গিয়ে এই বঙ্গ এই যমুনা সেতু নির্মাণ করবার জন্য কথা বলেছিলেন ওনাকে যখন হত্যা করা হলো সেই সেতু আর নির্মিত হলো না কিন্তু আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ যে ডিক্লারেশন দিয়েছিলেন সেটি কিন্তু ভুলে যায় ভুলে যাননি জননেত্রী শেখ হাসিনা সেই সেতু উনিশশো সালে তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন সেই সেতু নির্মাণ করেছিলেন এর মধ্য দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এই দলটি একটি প্রতিশ্রুতিশীল দল এবং যত অর্জন বাংলাদেশের হয়েছে এই দলের ঘোষণাপত্রে যেটি হয়েছে সেটি সরকারে গিয়ে বাস্তবায়িত হয়েছে এবং অনেকটি অনেকগুলো হয়তো চেষ্টা করা হয়েছে করবার জন্য এখনও সেগুলো আজকের যে ঘোষণাপত্র আসছে আমাদের কাউন্সিলে যেটি পাশ করা হবে সেখানেও কিন্তু বলা হয়েছে যে আমাদের যে মেগা প্রজেক্টগুলো আছে সেটি তার অতি দ্রুত বাস্তবায়ন করবার জন্য এখানে ডিক্লারেশন আছে কাজেই দলের সঙ্গে যেগুলো আমাদের ডিক্লারেশন আছে সেটি সরকারে গিয়ে প্রতিফলিত হচ্ছে এবং তার মাধ্যমে আজকে যে ডিজিটাল বাংলাদেশ বলেন যেটি বলা হলো যে ঢাকা শহর আলোর ঝলকানি দেখছে এই যে আলোর ঝলকানি এই আলো কিন্তু অন্ধকারকে দূরীভূত করার আলো মঙ্গল আলো এগুলো এগুলো কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন ডিজিটালাইজড বাংলাদেশ সেটিরই প্রতিফলন এখানে এখানে তো আপনি তারার বাতি দেওয়া যাবে না আলোর বাতি দেওয়া যাবে এখানে অন্ধকারের বাতি দেওয়া যাবে না এই সম্মেলনকে ঘিরে আজকে যখন আমরা দাঁড়িয়েছি এই প্রেক্ষাপটে বাংলাদেশ কোন অবস্থায় আছে সেই অবস্থাতে এই তৃণমূল থেকে মানে একটি ওয়ার্ডে ইউনিয়নেও এই আলোর বাতি জ্বলছে কেন জ্বলছে মানুষ আজকে স্বয়ং সম্পূর্ণ অন্ন বস্ত্র বাসস্থানে আলোয় আলোকিত বাংলাদেশ সে কারণেই এই আলোর ঝলকানি আরেকটি কথা হচ্ছে পার্টির ফান্ড নিয়ে আমাদের পার্টির ফান্ড বলেছে অনেকে এখানে ক্লিয়ার করেছে তারপরে জাতীয় সম্মেলনে যে পার্টির ফান্ড সেটি আমরা বলবো যে আমাদের প্রতি কাউন্সিলের আগে একটি ফান্ড প্রণয়ন করা হয় যে আমাদের কাউন্সিলে কত টাকা যেতে পারে এবং সেই বাজেটটি কিন্তু আমাদের জাতীয় কমিটির বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাজেটটি পাশ করা হয়েছে সেই বাজেটটি আমাদের দুই কোটি পঁয়ষট্টি লাখ টাকার একটি বাজেট এই সম্মেলনকে কেন্দ্র করে করা হয়েছে এবং এই সম্মেলনে এই বাজেটের যে টাকা সেটি হচ্ছে সম্পূর্ণটা নিজস্ব তহবিল থেকে কোনো সরকারের টাকা কোনো চাঁদা নো চাঁদা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়ে বলেছেন কোন জায়গা থেকে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না এই টাকাগুলো আমাদের নিজস্ব তহবিল থেকে এই চাঁদা এই ফান্ড আছে সেখান থেকে খরচ করা হচ্ছে কাজে এই দলকে নিয়ে মানে আমরা এখনও যদি বিতর্কিত কোনো কথাবার্তা শুনি তাহলে আমরা মনে করব যে আওয়ামী লীগের যারা ওয়েল উইশার না তারা বাংলাদেশের ওয়েল উইশার হতে পারে না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশকে দিয়েই আসছে কিন্তু আওয়ামী লীগের আপনি যে কোশ্চেনটি করলেন যে এই দলে কমিটিতে চেঞ্জ হবে কি না মানে নেতার চেঞ্জ হবে কিনা না নেতার তো চেঞ্জ সবসময়ই হয়ে আসছে আওয়ামী লীগের একটা ছোট্ট কমিটি এবার হয়তো একাশি হবে সেই কমিটিতে আমি মনে করি যারা আছেন একটি টিম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেখানে কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের মূল বিষয় কোয়ালিটি আমাদের মূল বিষয় কোয়ান্টি না অন্যান্য দলগুলো যা করে এই কোয়ালিটির যে দলটি এই দলটির নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে। তবে দিকে এটা এখন না এটা সবসময় জোর দেওয়া হয়েছে এবং পাশাপাশি যারা অগণিত শুভাকাঙ্ক্ষী কর্মী নেতা রয়েছেন যাদের পোস্ট নাই কোনো তারাও আমাদের কর্মী তারাও আমাদের নেতা তারা আছেন সার্বক্ষণিক এই দেশকে এগিয়ে নেবার জন্য

এটি একটা প্রত্যাশিত সম্মেলন হচ্ছে এখানে সরকারের উন্নয়ন সাফল্য এগুলোরই একটা প্রশংসা হবে নেতার প্রশংসা হবে নেত্রীর প্রশংসা হবে হ্যাঁ পার্টির গৌরব গাথা গাওয়া হবে এখানে বড়ো ধরনের কোনো এরকম কোনো চ্যালেঞ্জের মুখে এই সম্মেলনটা হচ্ছে না সেই কারণে এখানে বড়ো ধরনের কোনো কিছু আমি আমি কোনো দেখছি না এটা হচ্ছে পার্টির নেতাদের মধ্যে পার্টির কর্মীদের মধ্যে একটা মোবিলাইজেশন পার্টির একটা উৎসবের মতো এরকম করে এই সম্মেলনটা হচ্ছে এখানে বড় হতে পারতো এগুলো এরকম আমাদের দেশে ওই ট্রেডিশনগুলো গড়ে উঠে না যেমন ধরেন দেশে কোনো সমস্যা নাই পার্টি থেকে কোনো সমস্যা নাই আত্মসমালোচনা হওয়ার জন্য কতগুলো বিষয় থাকে এগুলো কিন্তু পার্টির কর্মীরা যখন এই জাতীয় অনুষ্ঠানে আসে তখন কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে তারা আসে এগুলো তারা বলার সুযোগ পায় এবং পার্টি এরা নেতৃবৃন্দ শুনেন শুনে তারা তাদের মতো করে তাদেরকে একটা উত্তর দেন অথবা বিশ্লেষণ করেন এগুলো এইসব জিনিস হয়তো এই দুই দিনের সম্মেলনে কর্তৃক হবে আমি জানি না এগুলোও কিন্তু একটা অংশ আমরা আগে দেখেছি বিশেষ করে আমার একটা কথা মনে পড়লো এই যে প্রফেসর অপু উকিলের একটা কথায় যমুনা সেতুর কথা বঙ্গবন্ধু যমুনা সেতু এখন হয়েছে স্বাধীনতার পরে শুধু নয় যেন সাহিদ সাহেব তো আছেন উনি তো তখনকার এমপি নতুন এমপি ওনাদের যে রমনাতে যে শপথ করালো নৌকার মতো একটা স্টেজ করে সেই স্টেজ আমার এখনও মনে আছে পরিষ্কার যে উনি একটা শব্দ একটা সেন্টেন্স বলেছিলেন যমুনা সেতু হবে এটা ওই সময় সত্তরে একাত্তরে তখন একাত্তরে তেসরা জানুয়ারি মিটিংটা হয়েছিল একাত্তরের তেসরা জানুয়ারি হ্যাঁ তো সুতরাং এটা এই যে জিনিসগুলো তো অনেক দিনের লালিত জিনিস সুতরাং এখন যেটা আমার কাছে মনে হচ্ছে প্রাপ্তি তৃপ্তি পরিতৃপ্তির মধ্যে আওয়ামী লীগের যে এই সময়টা আওয়ামী লীগ কিন্তু এত এত ভালো সময় আওয়ামী লীগের জীবনে আসেনি এখন যে সময়টা তা আছে সুতরাং এখনকার যারা কর্মী নেতা আছেন তাদের মনোভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গি তাদের মনোযোগতা এক রকম কিন্তু যাদের একটা এক স্বীকার করেই গেছে খালি তারা কিছু পায়নি কিন্তু আরেক একটা প্রজন্মের ত্যাগের বিনিময়ে কিন্তু আরেকটা প্রজন্ম এখন করতে ক্ষমতার উপভোগ করছে এটা এখন তাদের উচিত হবে ও শুধু উপভোগ নয় আত্মসমালোচনার প্রয়োজন আছে আমার পূর্ববর্তী জেনারেশান কীভাবে এই পার্টিটাকে দাঁড় করিয়েছে তাদের কী ত্যাগ চিতিক্ষা তারা কী স্বপ্ন চেয়েছিলেন আমরা কি শুধুমাত্র শেখ হাসিনার উপর ভর করেই সব কিছু করে যাব আমাদের কি করার আছে আমরা কি করছি এই জাতীয় আত্মজিজ্ঞাসা যদি সব সম্মেলনের মধ্যে অবকাশ থাকে তাহলে কিন্তু পার্টির গতিশীলতা বাড়ে হ্যাঁ এই জিনিসগুলোয় এখনকার আমি অন্য কিছু বলার সুযোগ খুব একটা অবকাশ পাচ্ছি না এই কারণে কারণ আফসান সাহেব খুব সুন্দরভাবে একটা প্রেক্ষিত বলেছেন কারণ গণতন্ত্রের কথা হচ্ছে আদৌ গণতন্ত্র দরকার আছে কি পার্টির কাছে এখন এরকম একটা প্রশ্ন উঠিয়েছেন তো ঠিক একই রকমভাবে তৃপ্তির মধ্যে পরতৃপ্তির মধ্যে থাকার পরেও কিন্তু আত্মসমালোচনার প্রয়োজন আছে সেটা যদি করে একটা পার্টি কিন্তু সচল থাকে গতিশীল থাকে প্রতিনিয়ত নিজেকে সংশোধন করতে পারে এবং নতুন নতুন ধ্যান ধারণা কিন্তু আসতে পারে যেমন ধরুন দুর্নীতি দেশে কি দুর্নীতি নেই তাহলে পার্টি লোকজন দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হবে ব্যাংকের টাকা পয়সাকে লুট হচ্ছে না হয়নি হাজার হাজার কোটি টাকা এগুলো নিয়ে পার্টির কর্মীরা কি সোচ্ছার হবে না এটা তো পার্টির লোকে নিয়ে নেয়নি এটা নিশ্চয়ই একটা বিশেষ গোষ্ঠী এটা করেছে এটা তাহলে পুরো গভর্নমেন্ট সরকার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে না তাতে সুতরাং পার্টির এটা কনসার্ন থাকতে হবে এই জাতীয় বহু জিনিস আছে যেগুলো এই সব যেমন বিদ্যুতের কথা আমি বলেছি এটা অন্যভাবে অন্য অর্থে বলেছি বিদ্যুতের ক্ষেত্রে বড় ধরনের একটা উন্নতি হয়েছে এটা যেভাবেই হোক আপনি যেভাবে সমালোচনা করুন হয়েছে তো কিন্তু তারপরও কি বিদ্যুতের এই যে বর্তমান আরও পঞ্চাশ বছরকে সামনে রেখে আমার বিদ্যুতের জন্য কি করছি এগুলো নিয়ে কি আলোচনা হবে না স্ট্র্যাটেজিক আলোচনা আমার ভারত চায়না রাশিয়া এরকম বা সার্ক নিয়ে এইসব যা চলছে এখন পার্টির মধ্যে কি এগুলো নিয়ে নীতিচর্চা হবে না পার্টির কর্মীরা কি আলোকিত হবে না এগুলো নিয়ে এগুলো নিয়ে তো আলোচনা হওয়া উচিত কিন্তু এই আলোচনার ধারাগুলো কিন্তু পার্টির সিস্টেমের মধ্যে কাজ করছে না এটা কিন্তু আমরা সমস্ত প্রশংসা সমস্ত প্রতৃপ্তির সন্তুষ্টির পরও এই পার্টিকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে আমার পার্টির কর্মীরা কি পার্টির নেতারা কি এইভাবে ওরিয়েন্ট হচ্ছে কিনা ফরেন পলিসি আমার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ এগুলো সম্পর্কে পার্টির ভিতরে চর্চা আছে কি না আমার স্থানীয় সরকার এখন জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের এই যে যে স্থানীয় সরকারগুলো আছে ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যন্ত বা পৌরসভা সিটি এরা কি সঠিকভাবে কাজ করতে পারছে এরা কি বিরোক্রেসির ভোটের নিচে থেকে কি কাজ করতে পারছে কিনা তাহলে এগুলোর থেকে এরা তো পার্টির নেতা এই যে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে এরা তো পার্টির লোক তারা সঠিকভাবে কাজ করতে পারছে কিনা না করলে কেন করতে পারছে না অসুবিধাগুলো কোথায় উপজেলার চেয়ারম্যানগুলো তো আওয়ামী লীগের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের কোনো সমস্যা নেই কথা হচ্ছে এগুলো সময় একটা পরিতৃপ্তির মধ্যে থাকাটা ঠিক না এই জন্য ছোটো ছোটো কতগুলো মাইক্রো ইস্যুস আছে এগুলো পার্টির মধ্যে আলোচনা এটা আমি মনে করি না যে এটা একদম ওপেন আলোচনা হওয়া লাগবে পার্টির ভিতরে আলোচনা হোক ক্লোজ ডোরে আলোচনা হোক এইটাই যে আমরা চাই যে পার্টির গতিশীলতা বাড়ে শক্তি সেটা হয় দুর্বল হয় না কিন্তু এতে নেতৃত্বের মধ্যে কোন্দল হওয়ার কোনো অবকাশ নেই এগুলো সমস্যা এই বিষয়গুলো আসলে এই যে এখন বিশেষ করে সুসময়ে এই সময়ে নিতে চিন্তাগুলো কিন্তু এইভাবে হওয়া উচিত ধন্যবাদ আমার আর বলার নেই জি সত্য তুপাল সাহেব বলেছেন যে এই মুহূর্তে বড় ধরনের চ্যালেঞ্জ নাই আমি দেখি বড় ধরনের চ্যালেঞ্জ আছে এবং চারিদিকে সে চ্যালেঞ্জগুলো আমাদের ঘিরে রেখেছে জাতিকে ঘিরে রেখেছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এই সারা বিশ্বে যেভাবে গ্রাস করছে বাংলাদেশকে গ্রাস করার বাংলাদেশেও তাদের উত্থান সেইভাবে তারা করতে চাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে এটা জাতির যেমন চ্যালেঞ্জ এই কনফারেন্সের ভিতর দিয়েও আওয়ামী লীগ এতে অঙ্গীকার নেবে এই চ্যালেঞ্জকে কীভাবে তার মোকাবেলা করবে এটা কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব জননিরাপত্তা উন্নয়ন সমস্ত কিছুর সঙ্গে জড়িত সেজন্য এই চ্যালেঞ্জ অবশ্যই সামনে আছে এবং কাউন্সিলে এই চ্যালেঞ্জ সম্পর্কে নিশ্চয়ই ঘোষণা আসবে যেমন রূকল্প রূপকল্প কিছু ঘোষণা এসেছিল যেগুলো অনেকগুলো বাস্তবায় বাস্তবায়িত হয়েছে কিছু হয় নাই চলছে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আছে দুই নম্বর আমি মনে করি যে চ্যালেঞ্জ দুর্নীতির দুর্নীতির কথা উনি বলেছেন পুঁজিবাদী অর্থনীতিতে দুর্নীতি থাকবেই দুর্নীতি হলো পুঁজিবাদী অর্থনীতি বিকাশের লুব্রিকেশন কিন্তু একে কতখানি নিয়ন্ত্রণ করা যাবে এবং কতখানি নিয়ন্ত্রণ করার জন্য নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ হবে সেটাও কিন্তু একটা দেশের জন্য যেমন চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ দলের জন্য চ্যালেঞ্জ এবং দল থেকে যে কর্মসূচি আছে সরকারের জন্য চ্যালেঞ্জ এটাও কিন্তু বিরাট চ্যালেঞ্জ আরেকটা চ্যালেঞ্জ আমি দেখি কেউ কেউ বলেছেন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে না হয় নাই যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হয় নাই যুদ্ধ অপরাধী পাকিস্তানে যেমন আছে আমাদের বাংলাদেশে আরও আছে তাদের বিচার সম্পন্ন এবং কার্যকর হওয়া দরকার আর একটা বিষয় বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয় নাই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে সেই হত্যার তাও খুনিদের সবাইকে ফাঁসি দেওয়া যায় না হত্যাকাণ্ড বলতে বোঝাবো আমি এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল বিশাল বঙ্গবন্ধু বিশাল ব্যক্তিত্ব ছিলেন হত্যাকাণ্ড পরিসর পরিব্যাপ্তটা ছিল বিশাল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমি যেটা বলতে চাই আমার দেশে আমলাতন্ত্র আমলাত আমলাদের ভিতরে কারা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচার হয়েছে পুলিশ বাহিনীর কারা কারা নিষ্ক্রিয় ছিল তাদেরকে বিচার হয়েছে রক্ষী বাহিনীর কারা কারা নিষ্ক্রিয়ছিল তাদেরকে বিচার হয়েছে সেনাবাহিনীর ভিতরে কারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে বিচার হয়েছে সাতশো লোক গিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করল তারা বাকিগুলো কোথায় গেল তাদেরকে বিচার হয়েছে কোনোটাই হয়নি সেজন হত্যাকাণ্ডের বিচার হয় নাই এখানে আসলে আওয়ামী লীগের যে সম্মেলন আমি যতটুকু জানি এবং বিশ্বাস করি এবং বাস্তবতাটা হলো সময়ের চাহিদাকে মোটা মোকাবিলা করার জন্য অনেক কিছু কর্মসূচি নেওয়ার এবং সেই কর্মসূচিগুলার নিতে গেলে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আর কিছু ব্যর্থতা নিয়ে আলোচনা হবে কিছু সফলতা নিয়ে আলোচনা হবে কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা হবে কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে আমি মনে করি আবু সাহেব সাহেব আপনি বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের মন্ত্রীও ছিলেন তো এখানে আমার মনে হয় আমরা যে আলোচনা যে আঙ্গিকে করছি আমাদের আসঙ্গে প্রসঙ্গটা হলো আওয়ামী লীগ কিন্তু শুধু প্রশংসা করার জন্য নেতৃত্বের পরিবর্তন করার জন্য এই সম্মেলন করছে না এই সম্মেলন করা হচ্ছে আমাদের অতীত বর্তমান ভবিষ্যতের আমাদের সফলতা ব্যর্থতা পরিকল্পনা এবং অর্জনের জন্য পত পত পরিক্রমা আমি না আমি আমি মিন করছি আর কি এটা যেমন আমরা যেমন নাকি আপনি অপরাধী বিচারের কথা সহ আমাদের অনেকগুলো বিষয় আসলে আমরা যেমন বিদ্যুতের কথা তোফাইল সাহেব বলছি তো আমরা কি বিদ্যুতের আমাদের পঞ্চাশ বছরের লক্ষ্যমাত্রা আছে কিন্তু আমরা কি বলবো এই দাবি কি করতে পারবো যে পঞ্চাশ বছরের লক্ষ্যমাত্রা এখনই আমাদের অর্জন হয়ে গেছে কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কিন্তু কাজ নিরলসভাবে করা হচ্ছে আমাদের খাদ্য উৎপাদনের চাহিদা যেমনি পূরণ করা হয়েছে পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য আমাদেরকে এখন আবার মনোনিবেশ করা হচ্ছে আমাদের অভিভাবক একসময় ফাইট করেছি এখন আমরা কোয়ালিটির জন্য করছি আমরা একসময় অর্জনের কথা বলেছি এখন আমরা সে অর্জনগুলা কতটুকু সুস্থ অর্জন সেটার কথা আমরা বলবো আমরা শাসন ব্যবস্থার কথা বলেছি এখন সুশাসন কথার কথা বলবো আমরা

সেটা আমি এর সঙ্গে আর দুই তিনটে বিষয় যুক্ত করব আলোচনার সুবিধার জন্য এবং জানার আমার জানার সুবিধার জন্য আমাদের সামনে চ্যালেঞ্জটা কি এই জঙ্গিবাদ কেন হয় আজকে শিক্ষিত বেকার যারা আছে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কী কর্মসংস্থানের উপযোগী বিনিয়োগ আছে কিনা বিনিয়োগ হচ্ছে অনেক অবকাঠামো হচ্ছে প্রয়োজন আছে কিন্তু তার সাথে উৎপাদনশীলতার বিনিয়োগ কতখানি হচ্ছে তার জন্য আমরা কত টাকা ব্যয় করছি এবং তার প্রেক্ষিতে কত কর্মসূচ কর্ম মানে কর্মসংস্থান হচ্ছে এটা কিন্তু যুক্ত করতে হবে এবং কনফারেন্সের ভিতরে সম্মেলনের ভিতরে নিশ্চয়ই ঘোষণাপত্র আমি জানি এই কর্ম কর্মসংস্থানের বেকারত্ব দূর করার কথা আওয়ামী প্রায় প্রত্যেকটি কনফারেন্সে বলেছে এই কনফারেন্সে আরও যোগ দিয়ে বলবে জোর দিয়ে পড়বে তারপরে সবচেয়ে বড় আমার কাছে যেটা বড় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সমাজে বৈষম্যটা বড় হয়ে দাঁড়িয়েছে আজকে মুসলিম লোকের হাতে সিক্সটি পারসেন্ট সম্পদ এবং অর্থ জমা হয়েছে আর বাদ লোকের কাছে ওইভাবে অর্থ সম্পদ নেই তার সে সুযোগটা পায় না তাহলে আমরা কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম কোন স্বপ্ন যুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই চ্যালেঞ্জগুলো আমেরিককে মোকাবেলা করতে হবে এবং কনফারেন্সের ভিতরে সেই মোকাবেলা করার দিক নির্দেশনা অবশ্যই আসবে যদি দিক নির্দেশনা এসব না আসে তাহলে এই কনফারেন্স ব্যর্থ হবে আজকে আমরা পুলকিত হই বাংলাদেশ বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রোল রোল মডেল এটা ঠিক কিন্তু তার পাশাপাশি আমাদের দিকটাও দেখতে হবে যেমন তিন কোটি ছিয়াত্তর লক্ষ মানুষ এখনও সীমার নিচে এখন ছিয়াশি লক্ষ লোক হতদারি আমি আর বলে এগুলো রয়েছে এগুলো কি করে আমরা অ্যাডভেস্ট করব সেই অ্যাডভেস্ট করার কৌশলগত দিক আপনি আরও ভালো বলতে পারবেন কৌশলগত দিক এবং সম্পদের বন্টন কিভাবে হবে গ্রাম শহরের ভিতরে কিংবা ধনী গরিবের ভিতরে সে দিকগুলো আজকে কনফারেন্সের ভিতরে আসতেই সফল কনফারেন্স হবে ধন্যবাদ আপনাকে জনাব দাদা আপনি বলেন যে এবার সম্মেলন আত্মসমালোচনার জায়গা যেটা তাবিল ইসলাম বলেলেন যে সবকিছু নিয়ে আলোচনা হবে আত্মসমালোচনার জায়গা কতটুকু থাকবে বা কি ধরনের সে নিয়ে আলোচনা আছে সম্মেলনে আসলে সম্মেলনের ঘোষণাপত্র তো এখন আমরা সম্যকভাবে পরিবেশন করা হয়নি তো সম্মেলনের ঘোষণাপত্র যেদিন দেওয়া হবে সেদিন নিঃসন্দেহে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হবেই নিঃসন্দেহে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজে আত্মসমালোচনা করেন এবং আত্মসমালোচনা করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন যতটুকু আমি রাজনৈতিক জীবনে জানতে পেরেছি এবং পৈতৃক কারণে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আমি দেখেছি যে আত্মসমালোচনার জায়গায় কিন্তু সবচেয়ে বেশি করে হচ্ছে আওয়ামী লীগের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কত বড় আত্মসমালোচক ছিলেন যে স্বাধীনতার অভ্যবৃতির পরে উনি জনসমক্ষে বলেছে ওনার দলের কতিপয় দুর্নীতিবাস দল আওয়ামী লীগের নামধারী কিছু দুর্নীতিবাজের দুর্নীতিকে উনি প্রশ্রয় দেননি উনি কিন্তু জনসমক্ষে বলেছে আমার সামনে চোর কিছু আছে পিছনে কিছু চোর আছে ডাইনে কিছু চোর আছে বামে কিছু চোর আছে না আমি সেটা সেটাই আমি আসবো ওই জায়গাতে তারপরে নিজের দলের নেতা এবং কর্মীকে উনি স্যাক করেছিলেন এবং কত বড় মহিরুহ হলে ওনার কত বড় চেতনা গরিব দরদির জন্য থাকলে এই কাজটি করতে পারতেন উনি এসেই বললেন যে আমি

সম্পূর্ণ মানুষকে তারা ডাইলুট করেনি অনেক সময় এবং অনেক চেতনা সমৃদ্ধ আওয়ামী লীগ তার কি মিসপথে পরিচালনা করেনি এগুলো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু জাতি জনকের কন্যাজনীতে শেখাসিনা ওই অভিজ্ঞতা তার লব্ধ জ্ঞান তার পরিশ্রম তার শিক্ষা তার চেতনা তার কি বলবো মানে মানসিক গঠন সব কিছু দিয়ে সে মোকাবেলা করে কিন্তু দেশকে এখানে নিয়ে এসেছে অত সহজ নয় যে এই পৃথিবীতে দাঁড়িয়ে থেকে আমেরিকার মতো মহীরুহকে কে বলে রক্তচক্ষুধ উপেক্ষা করে আমি ছোট উদাহরণ দিচ্ছি পদ্মা সেতু একটা অনেক বড় বড় মেগা প্রজেক্ট সাকসেস করার প্রতিশ্রুতি নিচ্ছে জন্য আজকে ইন্ডিয়া আমাদের বন্ধু চীন যে শত্রু ছিল আজীবনের শত্রু স্বাধীনতা যুদ্ধে যারা সহায়তা করেন তারা আমাদের এখন বন্ধুত্বের পরিচয় দিতে আসছে আমাদের কথা হলো বঙ্গবন্ধুর সেই যে কূটনীতি যে কারোর সাথে বৈরীতে নেয় সকলের সাথে বন্ধুত্বে আমাদের মূল পররাষ্ট্রনীতি সেটাকে কিন্তু বাস্তবায়ন করছে এই প্রতিকূলতার মধ্যে দিয়ে এই বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শিখেছেন এখন মূল বিষয়টা হলো কি যে আমাদের তোফায়েল ভাই অনেক ভালো সুন্দর সুন্দর কথা বলেছেন আমিও চাই আপনার এই কথাগুলোকে একদম বাস্তবে প্রতিফলিত করতে কিন্তু বিষয়টা হলো কি আমি তো ফিল্ডে থাকি আমি তো জানি কিছুটা বুঝতে পারি যে জনগণ আমাদের দেশের মানুষের যে জনগণের যে মানসিক কাঠামো সেটি কিন্তু তৈরি করার কাজটি অনেকে নেতারই করেন আমি আমি শেষ করে দিই বঙ্গবন্ধুই সে কাজটি শুরু করেছিল কিন্তু দুর্ভাগ্য ওই শত্রুড়া বঙ্গবন্ধুকে হত্যা করে ছোটনদিকে টানার কারণে এত শাস্তি পাচ্ছেন শাস্তি পেতাম না একজন দর্শক টেলিফোনে আছেন আমি আবার আসব দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি বলুন জি আসসালামু আলাইকুম আমি রফিক বলছি রংপুর থেকে জি বলুন রফি আমার কয়েকটি প্রশ্ন রয়েছে আমি শুরু থেকেই গোল্ড লেভেল অনুষ্ঠানটি দেখতেছিলাম আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে একটু বিঘ্য আলোচকরা যদি আমার প্রশ্নগুলো শুনে তাহলে হয়তো আমি উপকৃত হব খুশি হব আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো নিশ্চয়ই জানি যে বাংলাদেশের জন্ম এবং বর্তমান যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এর পেছনে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা ও নিষ্কাজ্য অবশ্যই তারা এই প্রশংসার দাবিদার কিন্তু পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্ন আমাদের মনে দলা দেয় এবং সাধারণ জনসাধারণ হিসেবে আমার এটা জানার খুবই আগ্রহ আওয়ামী লীগের সমর্থক হিসেবেও আমার জানার আগ্রহ রয়েছে আমরা জানি যে দুর্নীতির ব্যাপারে আজকে আলোচনা হয়েছে দুর্নীতি নিয়ে সমালোচনা হচ্ছে কিনা এই কথাগুলো উঠছে আমরা দেখেছি বিগত কয়েক বছরে যেমন উন্নতি হয়েছে একই সাথে শেয়ার বাজার এবং ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে আটশো কোটি টাকা হারিয়ে গেছে এই টাকাগুলো হারিয়ে গেছে এই দুর্নীতি হয়েছে এটার এইটার পুরিতে কি রাজনৈতিক দল বা আওয়ামী লীগের ভিতরে অভ্যন্তরীণ কোন সমালোচনা আদল রয়েছে থাকলে তারা কি ব্যবস্থা নিচ্ছে এবং তার কি প্রতিফলন ঘটবে প্রশ্ন আমরা দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা অনুসন্ধান করব জাস্ট ছোট উত্তর দিউনি যারা বলে যে আশ্চরকারে চলে গেছে সেই টাকাতে ফেরত আসছেন উনার মত অতটা জানি আমি অর্থ মন্ত্রকের সম্পত্তি স্ট্যান্ডিং কমিটির সদস্য সেই অর্থ চলেও আসছে সেই অর্থ বাদ বাকিটাও চলে আসবে এই বিষয়গুলো সমাধান হবে সম্ভব বলি এই যে দুর্নীতির কথা এই দুর্নীতির কথা বাংলাদেশের অর্থমন্ত্রী নিজে কিন্তু বলে এবং সেই চোরদের পাকড়াও করার কথা বলে সাহসী রাজনৈতিক দল আওয়ামী আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হবে কিনা নিঃসন্দেহ আলোচনা আজকে এই অর্থ ফেরত আসছে আপনি একটি সিদ্ধান্ত আসছে যেটা আমরা গণমাধ্যমে দেখেছি যে যারা যুদ্ধ আপনাদের সাথে সম্পৃক্ত আছে যে পরিবারের সদস্যরা এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা এই দলের সাথে সম্পৃক্ত হতে পারবে না সদস্য পাবে না আপনার মূল্যায়ন কি মূল্যায়নের কোনো বিষয় না এরা তো যুদ্ধ অপরাধী অন্য দলও তো আছে যেখানে যুদ্ধ অপরাধীদের তারা প্রশ্রয় দেয় সম্পৃক্ত আছে এই ক্ষেত্রে যে আওয়ামী লীগের এই সিদ্ধান্তটিকে আপনি কীভাবে দেখছেন আমি সবসময় মনে করি যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল একাত্তর সালে তাদের তো বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত না এটা নিয়ে তো কোনো এটা তো আদর্শের বিষয় না এটা তো সাধারণ কাণ্ডজ্ঞানের বিষয় তো আমাদের দেশে রাজনীতির দুর্বলতাই হচ্ছে যে এখানে এই ধরনের মানুষ রাজনীতি করার পরিসর পেয়েছে সবার সাথেই রাজনীতি করেছে এটা হচ্ছে কাঠামোগত দুর্বলতা বলা যেতে পারে যে জিনিসটা আমার মনে হয় ওনাদের কথা বিশেষ করে শুনে সেটা হচ্ছে যে তুফাল ভাই বা সাইদ ভাই যে কথাগুলো বলছেন এই সমস্যাগুলোর রাজনৈতিক এগুলো হচ্ছে গভর্নেন্স শাসন ব্যবস্থা সমূহ সেগুলোর রাজনৈতিক পরি কাঠামোটা কি হবে কোন কাঠামোটা দিয়ে এটা পরিগণিত হবে একটা কর্মকাণ্ডে কারণ একটা জিনিস আমরা গবেষণা করতে দেখছি যে আমলা প্রতিনিধি যারা তাদের সাবল্য এর পূর্বে এতটা ছিল না অর্থাৎ তারাই হচ্ছে বিরাট একটা অংশ ভূমিকা পালন করছে এই আমলাতন্ত্র এবং দ্বিতীয় সাইদ ভাই যে কথা বলেন বৈষম্য বিনিয়োগ মানে চাকরি না কিন্তু এটা জবলেস গ্রোথ যে এই জিনিসটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে এটা জবলেস গ্রোথ হলে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের বিনিয়োগ হচ্ছে কিন্তু তার মানে যে চাকরি তৈরি হচ্ছে তা না এটা একটা সংকট তৃতীয়ত হচ্ছে আমলা আমি যেটা মনে করি খুব মৌলিক বিষয় নির্ভরশীলতা তাদের উপরে বাড়ছে তো এই বাড়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ থেকে কী ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি হবে যে এগুলো কমানো হোক বা এইগুলো হচ্ছে বলেন আমি যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে একসাথে হয়ে তারা কিভাবে এই কাজগুলো করতে চেষ্টা করতে পারেন গ্রামের দিকে একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে এবং এই গবেষণার খুব বড় মাপের গবেষণা বিশেষ করে আরবন পভার্টি নাগরিক সেটা হচ্ছে ইনারা যারা থাকেন গ্রামে এবং গ্রামের বেশিরভাগ ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে বেশিরভাগ বলবো না অনেক ক্ষেত্রে যারা চেয়ার চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদের এরা কিন্তু পুরোপুরি আর গ্রামের মানুষ নেই এরা শহরের সঙ্গেও যোগাযোগ রাখছেন এই যে নতুন একটা শ্রেণী তৈরি হচ্ছে যারা এবারে এখন গ্রামের দারিদ্র তাদের শব্দটা কি জানি হবে না লয়্যাল্টি বলবো তাদের কোন দিকে তারা তাকাচ্ছেন বেশি সেটা কিন্তু গ্রাম থেকে শহরের দিকে চলে গেছে এগুলো গবেষকরা জানেন নিশ্চয়ই বাংলাদেশ সরকার রয়েছেন প্রধানমন্ত্রী তো অবশ্যই আছেন তারা তো নিশ্চয়ই জানেন এইটা রাজনীতির মাধ্যমে কিভাবে মোকাবেলা করবেন সেটা তুফাল ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে এটা তো সাফল্যের সময় সাফল্যের সময় মানে হচ্ছে আওয়ামী লীগ দিন ধরে উনারাও যে কথাটা বলছেন আওয়ামী লীগ এত সংগ্রাম করে এখানে পৌঁছেছে সফল সাফল্যের পরবর্তী অধ্যায়ে রাজনৈতিক কি কর্মকাণ্ড হবে সাফল্য উত্তর রাজনীতি সেইটা বোধ ভাবনার বড় বিষয় ধন্যবাদ আপনাকে বুদ্ধিজ্জামান সোহাগ আমি আপনার কাছে আসবো দেখুন এই সম্মেলনে আমরা আসলে বাহ্যিক যে এক মিনিটে বলবেন জি যে বাহ্যিক বিষয়গুলো আমরা দেখছি যে আলোকসজ্জা বা এই ধরনের এবং এখানে তোফাল স্যার যে বিষয়টি বলতেছিলেন যে দলের ইতিহাসের আলোকের একটি শিক্ষা যে আসলে এই ধরনের আমাদের সম্মেলন স্থলে সেই ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকবে সেখান থেকে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একটা শিক্ষা নিয়ে যেতে পারবেন আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের যে এর পূর্বে উনিশটি কাউন্সিল হয়েছে এর ছাড়াও কতগুলো বিশেষ কাউন্সিল হয়েছে প্রায় এরকম আরও চার পাঁচটি বিশেষ কাউন্সিল হয়েছে তো এই সবগুলো কাউন্সিলের একটা হিস্ট্রি আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করব যেখান থেকে আমাদের তৃণমূল পর্যায়ের থেকে যারা আসবে তারা আওয়ামী জানতে পারে নতুন করে এবং সেগুলো আমরা তরুণ প্রজন্মের জন্য বিশেষ করে আমরা সেগুলো অনলাইনেও সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আওয়ামী ওয়েবসাইটে যাতে সবাই সবাই যাতে আওয়ামী নতুন করে জানতে পারে আওয়ামী যে এত গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনী তাকে নিয়েই শুধু একটি গ্যালারি থাকবে এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনাকে নিয়েও আলাদা একটি গ্যালারি থাকবে তাদের যে যে সংগ্রামী জীবন বঙ্গবন্ধু সম্পর্কে আমরা জানি বঙ্গবন্ধুর অসমর্থ আত্মজীবনী সম্পর্কে দিয়ে অনেকেই অনেক কিছু জানতে পেরেছে তারপরে আরও নতুন করে তাদেরকে এটা কি সাধারণের জন্য উন্মুক্ত থাকবে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং পুরো সর্ব্দি উদ্যানেই শুধু সম্মেলনের যে প্যান্ডেলটি থাকবে তার বাইরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থাকবে এবং আমাদের যে সিআরআইয়ের কিছু অ্যাক্টিভিটিসও সেখানে থাকবে যেমন আমাদের আওয়ামী লীগের যে বর্তমান যে নেতৃস্থানীয় যারা রয়েছে তারা এই কাউন্সিলের কোনো কোনো সময় বিভিন্ন সেশানে তারা গিয়ে আমাদের মতো তরুণ প্রজন্মের বিভিন্ন প্রশ্নোত্তরের সাথে সম্পৃক্ত হবে এবং যেটি বারবার আপনারা আলোচনা বলার চেষ্টা করছেন যে আসলে একটি সবার যে একটা কথা বলার যে একটা সুযোগ থাকবে কিনা আপনারা জানেন যে এই সম্মেলনটি একদিনেও করা যেত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বা তার ব্যক্তিগত ইচ্ছার কারণে এই সম্মেলনটি কিন্তু দুই দিন ব্যাপী হচ্ছে সমালোচনা আলোচনা করার জায়গা উনি উনি তৃণমূলের কাউন্সিলরদের বক্তব্য শুনবেন এই কারণেই কিন্তু সম্মেলনটি দুই দিন ধন্যবাদ আপনাকে তাজুল ইসলাম এমপি যে আসলে আমরা সবাই দেখছি যে 22 এবং 23 তারিখ আমাদের সম্মেলন হচ্ছে আসলে এই বাইশ এবং তেইশ তারিখটাকে আমরা ফোকাস করছি মূলত সম্মেলনের জন্য তৃণমূল পর্যায়ে কিন্তু অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ওয়ার্ক হয়েছে এখন ইউনিয়ন পরিষদে ইউনিয়নে ওয়ার্ডে ডিস্ট্রিক্টে উপজেলাতে অনেকগুলা সম্মেলন হয়েছে অনেকগুলা নেতাদেরকে সে সমস্ত জায়গায় গিয়ে অনেকগুলো পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে অনেকগুলা প্রশ্নের উত্তর নিতে হয়েছে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এগুলোর একটা কনসোলিটেটেড এক্সপ্লোরেশন কিন্তু এখানে হবে এরপরে দিয়ে সম্মেলন বাইশ তেইশ তারিখে হয়ে যাওয়ার পরও এখান থেকে বেশ কিছু দিক নির্দেশনা কিন্তু নেতাকর্মীরা নিয়ে যাবে মাঠ পর্যায়ে এবং সেগুলো জনমানুষকে সম্পৃক্ত করে বাস্তবায়নের জন্য তারা কাজ করবে অর্থাৎ এই সম্মেলনের বাইশ তেইশ তারিখটাকে শুধুমাত্র আমরা সীমাবদ্ধ করে দেখলে কিন্তু আসলে সত্যিকার দেখা হবে না এখানে আমি দু একটা বিষয় একটু সংক্ষেপে বলবো যে আমাদের রিজিওনাল কপারেশন আমাদের কানেকটিভিটি রিজোনাল কানেকটিভিটি রিজুনাল রিলেশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ গবেষণা করে কি করা উচিত এগুলো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের লোকাল গভর্নমেন্টের স্ট্যাটাস আমরা যত সমালোচনাই করি না কেন লোকাল গভর্নমেন্ট কিন্তু স্ট্যাং হচ্ছে এখন এটা আমরা না এটা হচ্ছে তারপরে পেরিটি আপনার পেরিটি ডিসপেরিটির কথা ইকুলাইজেশনের কথা বলছেন এমপ্লয়মেন্টের কথা বলেছেন এমপ্লয়মেন্টের কথা বলছেন আসলে এগুলোর জন্য एके बारे আমি সিরিয়াসলি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দেওয়া হচ্ছে এগুলো সবগুলোর জন্য কাজ করা হচ্ছে আমাদের দারিদ্রতা বিমোচন এবং গ্রামীণ অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করার জন্য বহু রকম সরকারি কর্মসূচি আছে একশো বিশটা প্রজেক্টের কাজ চলছে যে এগুলো বাহ্যিকভাবে একদিনের একটা সেশনে যেমন আমরা যদি পার্লামেন্টের কথা অনেকে অনেক সময় বলে আবু সাইদ খান সাহেব আপনারা তো আর পার্লামেন্ট ইন ইট ইস ইন পাবলিক এক্সিবিশন বাট এই পাবলিক এক্সিবিশন বাইরে কি আর কোনো পার্লামেন্ট নাই পার্লামেন্ট কি পার্লামেন্ট এখানে ববডেল বলেছিল হয় পাবলিক পার্লামেন্ট ইন পাবলিক পার্লামেন্ট ইন সেশন ইট ইজ ইন পাবলিক এক্সিবিশন বাট হোয়েন ইট ইজ ইন কমিটি রুম ইট ওয়ার্কস অর্থাৎ সেখানে বাইরে অনেক কাজ হয় এই সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক কর্মজঙ্গ আরম্ভ হয়েছে এবং সেগুলো সমস্ত দেশ জাতি মানুষের কল্যাণের লক্ষ্যকে সামনে রেখে আপনি আবু সৈয়দ খান সাহেব আপনি নিজে বললেন যে বঙ্গবন্ধু উনিশশো সাল উনিশশো সাল বাংলাদেশ কি হবে সেখানে জমিদার প্রথা পরিবর্তন ঘটবে তারপরে আপনার আজকেও যে সমস্ত আমাদের ইস্যু গুলো আছে এগুলো